হ্যালো হ্যালো বাচ্চা পার্টি লোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো আর সবাই নিজের নিজের লাইফে এনজয় করছো। অবশ্যই এটা পরীক্ষার টাইম, তো এনজয়টা একটু কমাও আর পড়াশোনাটাকে একটুখানি বাড়াও। বিষয়টা হলো, আমরা পড়ছিলাম পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আগের দিনের ক্লাসে, আর কয়েক কোটি বছর পরে অবশ্যই এই ক্লাসটাকে আমি নিচ্ছি। তবে অ্যাকচুয়ালি ওই ব্যাচের ক্লাসগুলোকে নিয়ে আমি একটু বিজি ছিলাম, সেই কারণে এই ক্লাসটাকে আমি আপলোড করতে পারিনি। তোমাদের পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা পার্টিকুলারলি বলতে গেলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে টপিকটা আছে, সেখানে দুটো ক্লাস বাকি আছে। একটা হলো ল্যাগ্রাঞ্জেস মেথড, আর একটা হলো চারপেট মেথড। তো এই দুটো টপিক হয়ে গেলেই তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যে টপিকটা আছে সেটা কিন্তু ফিনিশ হয়ে যাবে। বিষয় হলো, কিছু কিছু লোকজন আছে যারা নতুন, যারা জানে না এটা কিসের ক্লাস হচ্ছে, তাদের জন্য আমি সিম্পলি 1 মিনিটের জন্য আমি সব পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হলো যে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ো, তো ক্যালকাটা ইউনিভার্সিটির যে সেমিস্টার 2 আছে, সেমিস্টার 2 এর ম্যাথামেটিক্স পাসের এটা ক্লাস নাম্বার 7 হচ্ছে। আগের ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলেই তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ম্যাথামেটিক্স পাসের ক্লাসগুলো। আর থাকলো আরও একটা জিনিস, যেটা হলো ব্যাচ। এখনও যারা চাও যে হ্যাঁ ব্যাচে জয়েন করবে, ঠিক আছে, নিজে থেকে উদ্ধার করতে পারছো না, তারা অবশ্যই আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, মানে এই নাম্বারে অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে। আর থাকলো পিডিএফ এর ব্যাপারটা, এই যে ক্লাসটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্লাসটা হবে এখন, এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর গ্রুপের লিঙ্কটা ঠিক তোমাদের ডিসক্রিপশন বক্সে, এই যে ভিডিও চলছে ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সেখানে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের যে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা সেখানে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা গ্রুপে গিয়ে পিডিএফটাকে কালেক্ট করতে পারবে। আর আগের পিডিএফগুলো যেহেতু আমি আগেই আপলোড করে দিয়েছি, সেই কারণে আগের পিডিএফগুলোকেও যদি পেতে চাও তাহলে আমাকে এই নাম্বারে মেসেজ করে দিও, ঠিক আছে, যে তোমার পিডিএফটা চাই। ব্যাস এইটুকু বলার ছিল। এরপরে আমরা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে টপিক ল্যাগ্রাঞ্জেস মেথড, সেটাকে আমরা এখন পড়তে শুরু করব। বিষয় হলো যে পড়ছিলাম আমরা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাত্র একটা ক্লাস হয়েছে আর এটা হলো ক্লাস নাম্বার 2, ঠিক আছে। তো সেই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যে আমরা সলভ করছিলাম আগের দিনে, আমরা সলভ করেছি কিছু কিছু পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে। আজকে অন্য রকমের কিছু পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে শুধু আর শুধুমাত্র এই ল্যাগ্রাঞ্জেস মেথডের মাধ্যমে আজকে সলভ করব, ঠিক আছে। তো পার্টিকুলারলি যদি বলতে হয় তাহলে তোমার আজকের যে ক্লাসের স্কিম হবে, সেই স্কিমে হবে যে সেখানে একটা ওয়ার্কিং রুল বলবো তোমাকে, ঠিক আছে, এই যে ল্যাগ্রাঞ্জেস মেথডটা কীভাবে কাজ করে সেটার একটা ওয়ার্কিং রুল বলবো। নেক্সট তোমাকে যেটা করাবো সেটা হলো যে চারখানা টাইপের প্রবলেম, ঠিক আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4, ঠিক আছে। এই চারখানা টপিক, চারখানা প্যাটার্নের আমরা অঙ্ক করব। তো বিষয়টা হলো যে এখান থেকে আমরা দুটো অঙ্ক, দুটো অঙ্ক, দুটো অঙ্ক, দুটো অঙ্ক, তো টোটাল আমাদের 8খানা অঙ্ক আমরা কিন্তু এখানে সলভ করব। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও আছে এখানে, ঠিক আছে। তো আজকের স্কিম আমি তোমাদেরকে বলে দিলাম মোটামুটি, তো এইভাবে আমরা এগোবো। এখন তাহলে এক এক করে শুরু করি। প্রথমে যেটা ওয়ার্কিং ফর্মুলা আছে, মানে ল্যাগ্রাঞ্জেস মেথডের মাধ্যমে আমরা যে প্রবলেমগুলোকে সলভ করব সেটার ওয়ার্কিং ফর্মুলাটা কি সেটা আমরা জেনে নেব, মানে এক কথায় বলতে গেলে ওয়ার্কিং প্রসেস বা ওয়ার্কিং রুল, সেই ব্যাপারটাকে প্রথমে আমরা জানব। ওকে, তো তার আগে দেখে নিই যে ল্যাগ্রাঞ্জেস যে মেথড আছে, ল্যাগ্রাঞ্জেস মেথড ঠিক কোন টাইপের ল্যাগ্রাঞ্জেস মেথডটা ঠিক কোন টাইপের পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তো তোমাকে যদি বলি সেটা হবে ক্যাপিটাল P এবং স্মল P, ক্যাপিটাল Q এবং স্মল Q ইজ ইকুয়ালস টু R, এই টাইপের যতগুলো পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে ল্যাগ্রাঞ্জেস মেথডের মাধ্যমে আমরা কিন্তু সলভ করব। বিষয়টা হলো স্পেসিফিক্যালি তোমাকে যদি বলি এটাকে একটু চিন্তা ভাবনা করতে, তুমি দেখেই কিন্তু ঘাবড়ে গেছো যে ব্যাপারটা কি, একটা বড় পি, একটা ছোট পি, একটা ছোট কিউ, একটা সরি একটা বড় কিউ, একটা ছোট কিউ, বিষয়টা ঘটছে কি এখানে? এখানে স্মল পি স্মল কিউগুলো বা কি, আর এখানে যে ক্যাপিটাল P, ক্যাপিটাল Q এবং ক্যাপিটাল R, সেই জিনিসগুলো কি, সেটাকে প্রথমে আমাদেরকে আগে জেনে নিতে হবে। তো বিষয়টা হলো স্মল পি, সেই বিষয়টাকে তোমাদেরকে আগের দিনে
যে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাস হয়েছে সেখানেই তোমাকে বলা হয়েছে, সেটা হলো ডিজেড বাই ডিএক্স। অন দি আদার হ্যান্ড যদি স্মল কিউ বলো তাহলে সেটা হবে ডিজেড বাই ডিওয়াই, ঠিক আছে? তারপরে বাকি তুমি এখানে যতগুলো দেখতে পাচ্ছ, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর, এগুলো হলো এক্স ওয়াই জেড এর ফাংশন। এক্স ওয়াই জেড এর কি? এগুলো হলো ফাংশন, ঠিক আছে? আমি যদি থিওরিটাকে সারাদিন ধরে এখানেই বোঝাতে থাকি তোমরা কিন্তু তবুও কিন্তু ঠিকঠাক মতো ক্লিয়ারলি অত বুঝতে পারবে না। তার জন্য যেটা করতে হবে সেটা হলো অঙ্ক। তো সর্বপ্রথমে আমরা ফটাফট ওয়ার্কিং রুলটাকে সর্বপ্রথমে জেনে নিই। বিষয়টা হলো, এখানেই লিখছি আমি তাহলে, বা পরের পেজে চলে যাই। পরের পেজে কি তোমাকে আমি যেটা বলবো সেটা হলো ওয়ার্কিং রুল, কিভাবে আমরা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ল্যাগ্রাঞ্জেস মেথডের মাধ্যমে সলভ করব। তো সেই ওয়ার্কিং রুলের প্রথম যেটা পয়েন্ট হবে, তোমাকে বলবে এখানে তোমাকে যে পুট দ্য গিভেন লিনিয়ার ইকুয়েশন, পুট দ্য গিভেন লিনিয়ার ইকুয়েশন ইন দ্য ফর্ম ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল কিউ স্মল কিউ ইজ ইকুয়ালস টু আর। তোমাকে যে কোনো রকমের পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে, সর্বপ্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো এই ফর্মে তোমাকে পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কনভার্ট করতে হবে। ভয়ের কোনো ব্যাপার নেই, তোমাকে যখন কোয়েশ্চেন দেওয়া হবে তখন দেখবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটাই সাজানো আছে, ঠিক আছে? এটাই সাজানো আছে, তো তোমাকে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো মানে দরকারই নেই। তো প্রথম পয়েন্টটা বোঝা গেল, একটা পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন অঙ্কে দেওয়া থাকবে সেই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এই যে গিভেন ইকুয়েশনটা আছে এটার সাথে কম্পেয়ার করতে হবে। তুমি কম্পেয়ার করলে এবং কম্পেয়ার করার পরে তোমাকে যেটা করতে হবে, তোমাকে অক্সিলারি রাইট ডাউন ল্যাগ্রাঞ্জেস যে অক্সিলারি ইকুয়েশন, AUXI অক্সিলারি ইকুয়েশন সেটাকে বের করতে হবে। কি বললাম, এটার পরে তোমাকে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটাকে সেটাকে লিখতে হবে। সেটাকে লিখবো কিভাবে? খুবই সহজ, জলের মতো সহজ। ডিএক্স বাই ক্যাপিটাল পি, ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ এবং ডিজেড বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর কোথা থেকে আসলো তুমি খুব ভালোভাবেই বুঝে গেছো, তুমি খুবই বিচক্ষণ। দেখতেই পাচ্ছ এখানে পি, এখানে দেখতে পাচ্ছ কিউ এবং এখানে দেখতে পাচ্ছ তুমি আর। ক্লিয়ার কনসেপ্ট? তুমি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশনটাকে এরপরে তুমি লিখবে। নেক্সট স্টেপ কি হবে, এই যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা পেলে সেই ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটাকে তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটাকে তোমাকে সলভ করতে হবে, মানে এই যে রেশিও তিনটা পেয়েছো, কম্পেয়ার করে করে আমরা কিভাবে সলভ করব সেটা অঙ্কের মাধ্যমে দেখব আমরা। কিন্তু মোটামোটা তোমাকে একটা আইডিয়া দিচ্ছি এখানে, যে তোমাকে এই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটাকে সলভ করতে হবে, আর সেখান থেকে সলিউশন যেটা আসবে সেটা হবে ইউ অফ এক্স ওয়াই জেড সি ওয়ান এবং ভি অফ এক্স ওয়াই জেড সি টু। এই টাইপের সলিউশনগুলো আসবে। কিভাবে আসবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমাদেরকে অঙ্ক কষে কষে খুব ভালোভাবেই বুঝিয়ে দেব, ক্লিয়ার? তো এখান থেকে এই দুটো, এদেরকে বলা হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, ঠিক আছে? দুটো হলো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। যখন তুমি সলিউশন পেয়ে গেলে তখন তোমাকে হেন্স বলে তোমাকে জেনারেল সলিউশন যেটা তুমি পাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। কিভাবে লিখবো? বলবে যে দেন দ্য জেনারেল সলিউশন বা জিএস ক্যান বি রিটেন অ্যাজ ফাই বলে একটা ফাংশন কনসিডার করবে, আর সেখানে ইউ বলে যেটা পেয়েছো সেটাকে লিখে দেবে, ইউ কমা দিয়ে ভি বলে যেটা লিখেছো সেটাকে লিখে দেবে, ইজ ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার কনসেপ্ট? অথবা তুমি আবার এটাকে এইভাবেও সাজিয়ে লিখতে পারো যে ইউ সমান সমান সেটাকে এফ অফ ভি আকারে লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো ভি সমান সমান এফ অফ ইউ। কিভাবে লিখবো আমরা প্রত্যেকটা অঙ্ক যখন করব সেটা তখন দেখে নেব।
তো তোমাকে বলছি জেনারেল সলিউশন তুমি যখন লিখবে আলটিমেট শেষে অতএব বলে উত্তর বা অতএব বলে আনসার যখন লিখবে তখন তোমাকে ফাই অফ ইউ ভি ইজ ইকুয়ালস টু জিরো হয়তো এই আকারে লিখতে হতে পারে অথবা তুমি ইউ ইকুয়ালস টু এফ অফ ভি এই আকারে লিখতে পারো অথবা ইউ সরি ভি ইকুয়ালস টু এফ অফ ইউ এই আকারেও তুমি লিখতে পারো। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে ঝাঁ চকচকে, একদম পুরো ব্যাপারটাই ক্লিয়ার, তুমি বুঝতে পেরেছো। এইবার তোমার জন্য আমি একটা নোট বলে ছোট্ট অংশ লিখে রাখবো, ঠিক আছে? পিডিএফ এর মধ্যে সবকিছু পেয়ে যাবে তোমরা, নো ডাউট। তো এখানেও সেই সিমিলার জিনিসগুলোকে বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। তো বলবে এখানে উই উইল সলভ, উই উইল সলভ দ্য অক্সিলারি ইকুয়েশন ইকুয়েশন ইন টোটাল ফোর টাইপস। কি বলা হলো? বলা হলো তোমাকে যখন আমি স্কিম বলতে গিয়ে বলেছিলাম যে চারখানা টাইপের আমরা সলিউশন করব, সেই সলিউশনটার ব্যাপারে এখানে নোটসে তোমাকে বলা হলো। বিষয়টা হলো তুমি যখন অক্সিলারি ইকুয়েশনটা তুমি যখন পাবে, অক্সিলারি ইকুয়েশনটা যখন তুমি বের করবে, তারপরে এটাকে তোমাকে সলভ করে কিন্তু এই তিন নাম্বার পয়েন্টে তোমাকে ইউ এবং ভি কে বের করতে হবে। তো এই ইউ এবং ভি বের করার যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলোই বলছে এখানে টোটাল আমরা চারখানা টাইপের আমরা কি করব, সলিউশন করব। এক নাম্বার টাইপ, দুই নাম্বার টাইপ, তিন নাম্বার টাইপ এবং চার নাম্বার টাইপ। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে ঝাঁ চকচকে, একদম। তাহলে আমরা তাহলে অঙ্কের দিকে ছুটে যাই। অঙ্কের দিকে তোমাদেরকে যদি ফেলে দিই তাহলেই তোমরা দেখবে যে পুরো ব্যাপারটাই তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, আর তুমি বলবে এত সহজ। দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হলো একটু বলে দিই, সেটা হলো যে এক নাম্বার যে টাইপটা আছে সেটাকে সলভ করব, সেখান থেকে দুটো অঙ্ক করব। তারপরে যে দুই নাম্বার টাইপটা আছে সেখান থেকে দুটো অঙ্ক করব, এবং তিন নাম্বার টাইপটা আছে সেখান থেকে দুটো অঙ্ক করব, অ্যান্ড লাস্ট ওয়ান যে চার নাম্বার টাইপ আছে সেখান থেকে দুটো অঙ্ক করে নেব। আর বাকি যতগুলো অঙ্ক থাকবে সেগুলো তোমাদেরকে হয়তো বই থেকে প্র্যাকটিস করতে হবে, মানে যাদের কাছে বই আছে, অথবা যারা ব্যাচের স্টুডেন্ট আছো ব্যাচের জন্যে আমি হচ্ছে তোমাদেরকে ইসে আপলোড করে দেবো, তোমাদের অ্যাপে আপলোড করে দেবো, ঠিক আছে? সেখান থেকে প্রিভিয়াস ইয়ারগুলো সব সলিউশন, মানে প্রবলেম উইথ সলিউশন সব কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হলো টাইপ ওয়ান, টাইপ ওয়ান, ঠিক আছে? টাইপ ওয়ানের যতগুলো প্রবলেম আছে তার মধ্যে থেকে সাজিয়ে গুছিয়ে আমি দুটো প্রবলেম নিয়েছি তোমাদের জন্য, তো সেটাই করব। টাইপ ওয়ানের ক্ষেত্রে কিভাবে সলভ করছি সেটা একটু দেখো। তো এক্সাম্পল ওয়ান হিসেবে আমি প্রথম অঙ্কটাকে নিচ্ছি, আর সেখানে লেখা থাকবে সলভ ওয়াই স্কোয়ার জেড বাই এক্স পি এক্স জেড কিউ অ্যান্ড দিস ইজ ওয়াই এর স্কোয়ার। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? তো পি সমান সমান আমরা কি জানি, পি আচ্ছা তখন আমি প্রথমে মনে হয় বলতেই ভুলে গেছি এই পিটা কি। পিটা আমরা আগের দিনই পড়েছিলাম, সেটা ছিল ডেল জেড বাই ডেল এক্স, বললাম আমার নিজেরই খেয়াল নেই। যাই হোক, পি সমান সমান হলো ডেল জেড বাই ডেল এক্স এবং কিউ সমান সমান হলো ডেল জেড বাই ডেল ওয়াই। তুমি বলবে ঝাঁ চকচকে আমার, আমি এটা আগের দিনে পড়েছি। পি কিউ আর এস টি সবগুলোই কিন্তু আমরা আগের দিনে পড়েছি, এতগুলো টার্ম ছিল, ঠিক আছে? এখন শুধুমাত্র তোমাদের পি আর কিউটাই কাজে লাগবে শুধুমাত্র এই অঙ্কগুলোকে করার জন্য। ক্লিয়ার? ওকে, তো তোমাদের যখন একটা জিনিস ক্লিয়ার করে দিই, যখন পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে তখন তোমাকে এখানে লিখা থাকবে যে সলভ বাই ল্যাগ্রাঞ্জেস মেথড বলে লিখা থাকবে এটা। ওকে, তো প্রথম কাজ তোমাদেরকে যেটা বললাম সেটা হলো তোমাকে কম্পেয়ার করতে হবে। কিসের সাথে কম্পেয়ার করতে হবে? তোমাকে কম্পেয়ার করতে হবে হচ্ছে ডিএক্স বাই ক্যাপিটাল পি, ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ, ডিজেড বাই ক্যাপিটাল আর, যেটা আমরা অক্সিলারি ইকুয়েশন বলে জানি, আমরা যেটা ওয়ার্কিং ফর্মুলায় যেটা পড়লাম। তো প্রথম কাজ হবে ল্যাগ্রাঞ্জেস, ল্যাগ্রাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশন, ইকুয়েশন 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 তাই তো
Lagrange's auxiliary equations r বলে বলবে সেটা হচ্ছে dx বাই তুমি বলো এখান থেকে কম্পেয়ার করো তো কি কম্পেয়ার করবে কম্পেয়ার করবে হচ্ছে পাশে লিখে রাখ লিখে দেখাচ্ছি সেটা হলো ক্যাপিটাল p স্মল p ক্যাপিটাল q স্মল q ইজ ইকুয়ালস টু r এই ইকুয়েশনটার সাথে তুমি এখানে ট্যালি করবে এখান থেকে দেখবে দেখো p এর সাথে যে x y z এর টার্মটা আছে সেটা অবশ্যই ক্যাপিটাল p স্মল q এর সাথে যে আচ্ছা তাহলে লিখেই নি এখানে নিচে p আছে dx এর নিচে তাহলে কি আসছে হচ্ছে তোমার y স্কয়ার x বাই y সরি এটা হলো z কিন্তু সরি সরি y স্কয়ার z বাই x তাই তো তেমনই dy বাই কি হবে তাহলে বলো q q ইজ হোয়াট স্মল q এর সাথে যেটা মাল্টিপ্লাই হয়ে থাকবে সেটাই হয়ে গেল ক্যাপিটাল q ঠিক dz এর নিচে তাহলে কি আসবে r r এর কম্পেয়ার করলে r এখানে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো y স্কয়ার ক্লিয়ার কনসেপ্ট তুমি বলবে ঝাঁ চকচকে এইবার আমরা টাইপ 1 এর যে সলিউশনটা আছে সেটা কিভাবে করতে হয় সেটা দেখো টাইপ 1 এর ক্ষেত্রে খুব সবথেকে সহজ পদ্ধতি হলো টাইপ 1 এখানে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যেমন তুমি দেখো প্রথমে এই ফার্স্ট দুটো যে ইকুয়েশন আছে সেই ফার্স্ট দুটো ইকুয়েশনকে সরি ফার্স্ট দুটো যে রেশিও তুমি দেখতে পাচ্ছ সেই রেশিও দুটোকে কনসিডার করতে হবে ঠিক আছে তো নাও বলে বলছি ফ্রম ফার্স্ট এন্ড সেকেন্ড রেশিও উই গেট আমরা কি পাবো আমরা পাবো dx বাই y স্কয়ার z বাই x dy বাই x ইনটু z ক্লিয়ার তুমি বলবে ঝাঁ চকচকে আমি প্রথম দুটো ইকুয়েশন নিয়ে নিলাম আমাদের কাজ হবে এটাকে সিম্পলিফাই করা আমাদের কাজ হবে এখানে গুণফল যোগফল ভাগফল যত রকমের অপারেশন হয় সব চালানো তো এখানে দেখতে পাবে এখানে z আর z এখানে কেটে যাচ্ছে একটা আর x এখান থেকে x তাহলে এটা হয়ে যাবে তোমার অর বলে তুমি বলবে x স্কয়ার ইনটু dx আর y স্কয়ার এখানে মাল্টিপ্লাই হয়ে গিয়ে মাইনাস y স্কয়ার dy ওভারঅল তোমার আসবে তুমি যদি শর্টকাটটা না বুঝতে পারো নিজে থেকে কষে দেখতে পারো তুমি পেয়ে গেছো একটা ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে সলভ করার জন্য ফার্স্ট অর্ডারের যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা এটাকে সলভ করার জন্য আমরা করব কি ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং বোথ সাইড এভাবে লিখতে পারো সাজিয়ে গুছিয়ে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট আমরা পাবো যে এক্স কিউব বাই থ্রি এটা মাইনাস ওয়াই কিউব বাই থ্রি আর একটা কনস্ট্যান্ট সেটাকে ধরলাম সি এখানে বলে দেবে অবশ্যই যে ওয়ার সি ইজ হোয়াট সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট ক্লিয়ার কনসেপ্ট তুমি বলবে ঝাঁ চকচকে এখান থেকে তোমাকে যদি আরও একটু সিম্পলিফাই করতে বলি তুমি বলবে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু থ্রি সি আর এই থ্রি সিটাকে আমি নামকরণ করে দিলাম সি ওয়ান এখানে বলবে হোয়ার বলে হোয়ার সি ওয়ান ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট থ্রি ইন্টু সি উইচ ইজ কনস্ট্যান্ট ডেফিনেটলি তুমি বলবে এতে আমার কোনো সমস্যা নেই এরপরে প্রথম তুমি সলিউশন একটা তুমি তুমি কিন্তু বের করলে এরপরে তোমার কাজ হবে আরও একখানা সলিউশন তোমাকে যে কোনো বের করা যখনই সলিউশন বের করে নেবে তোমার কাজ কিন্তু সম্পন্ন হবে দেখো প্রথমে আমরা প্রথম দুটো যে রেশিও আছে সেটাকে কম্পেয়ার করলাম এরপরে আমরা দেখো একটু চেষ্টা করলেই দেখতে পাবে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার তো কেটে যাবে তো সেই জন্যে সিম্পলিফাইডভাবে প্রথম যেটা রেশিও আছে এবং লাস্টের যেটা রেশিও আছে থার্ড নাম্বার সেই রেশিওটা নিয়ে আমরা কিন্তু কাজ করব তো অ্যাগেইন বলে বলবে অ্যাগেইন ফ্রম ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও আশা করি তোমার খাতায় সেটা লেখা আছে আমি ডাইরেক্ট লিখছি এখানে সেখান থেকেই তুলে তুমি এখানে লিখে দেবে তো dx তোমার হচ্ছে y স্কয়ার z বাই x ইজ ইকুয়াল টু dz বাই y স্কোয়ার এরকমই তো ছিল তাই তো তুমি ডাইরেক্ট বসিয়েও দিতে পারো মানে এই যে পরের লাইনটা আমি যেটা করব সেটাই ডাইরেক্ট বসাতে পারবে যেমন এখানে y স্কোয়ার আর y স্কোয়ার কেটে যাবে এখানে পেয়ে যাচ্ছ dx x
এখানে পাচ্ছো জেড ইনটু ডিজেড, তাই তো? মানে সিম্পলিফাই করলে এক কথায় শেষ। অর বলে আমরা বলবো যে এক্স ডিএক্স জেড ইনটু ডিজেড ইজ ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে ঝাঁ চকচকে। এবার এটাকে কি করব, ইন্ট্রিগেটিং, ইন্ট্রিগেটিং উই গেট কি পাবো আমরা, এখান থেকে পাবো এক্স স্কোয়ার, এখান থেকে পাবো জেড স্কোয়ার, ঠিক আছে? আর এখান থেকে পেয়ে যাবো সি টু, মানে আগের প্যাটার্নে, আগের প্যাটার্নে নিচে টু আসবে, মানে যদি খুলে বলি তোমাকে নিচে একটা টু আসবে, একটা টু আসবে, এখান থেকে টু আসবে, আর এখানে একটা কনস্ট্যান্ট আসবে। তো টুটাকে কী করলাম, আমি মাল্টিপ্লাই করে দিয়েছি আর সোজা ডাইরেক্ট সি টু বলে যে কনস্ট্যান্টটা হয় সেটাকে লিখে নিয়েছি। হোয়ার বলে বলবে যে সি টু ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? আমি ভুলে গেলেও তোমরা কিন্তু ভুলবে না এটা লিখতে, ঠিক আছে? তো তুমি সি ওয়ান বলে একটা ইকুয়েশন তুমি এখানে পেয়ে গেছো, এখানে আরও একটা ইকুয়েশন তুমি কিন্তু পেয়ে গেলে। তো তোমাদের কাজ ছিল প্রবলেমটার সলিউশনটাকে বের করা, তুমি সলিউশন বের করেছো। এরপরে তোমার এবার যেটা পালা হলো সেটা হলো উত্তরটাকে সঠিকভাবে লেখা। তো সেটাই বলবে সো দ্য রিকোয়ার্ডেড সলিউশন ইজ ফাই বলে বলবে কি, কিভাবে লিখছি ভালো করে দেখো, কিভাবে লিখছি, এখানে সি ওয়ানের যে টার্মটা আছে মানে এক্স এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কমা দিয়ে বলবে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে? কি করে লিখলাম আমি তোমাকে যদি ওয়ার্কিং ফর্মুলাটা আছে সেটাকে একটু বলি বুঝিয়ে, তাহলেই তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা হলোটা কি, কিভাবে লিখলাম আমরা। দেখো এখানে আমাদের কাজ ছিল দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন খুঁজে বের করা। তো আমাদের তিন নম্বর স্টেপে আমরা কিন্তু এনিহাও সামহাও সলভ করলাম, আর সেখান থেকে দুটো ইকুয়েশন পেয়েছিলাম। প্রথম ইকুয়েশন এটা পেয়েছি সমান সমান সি ওয়ান পেয়েছিলাম, তারপরে ভি সমান সমান বলে সি টু আরও একটা ইকুয়েশন পেয়েছি। তারপরে যখন আমরা জেনারেল সলিউশন যেটা ছিল সেটাকে লিখছিলাম, তখন তোমাকে বললাম আমি সেটাকে লিখতে হবে হয়তো এইভাবে, হয়তো এইভাবে, হয়তো এইভাবে। তো আমি প্রথমটা যেটা আছে সেভাবে লিখলাম। তো সেখানে বললাম ফাই অফ ইউ, ইউ বলে তো এই যে সি এর সাথে যে তোমার যে ফাংশনটা আছে সেটাকে, সি এর অপোজিটে যে ফাংশনটা আছে সেটাকে লিখতে হবে, এবং ভি এর সরি সি টু এর অপোজিটে যে ভি আছে সেই ভি ফাংশনটাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? ইকুয়াল টু জিরো লিখে দিলেই তোমার জেনারেল সলিউশনটা তুমি পেয়ে গেলে। ঠিক সেই কাজটাই করেছি আমি এখানে, দেখো সি ওয়ান বলে যেটা আছে সেটাকে লিখেছি এবং সি টু বলে যেটা আছে সেটাকে লিখেছি। ক্লিয়ার কনসেপ্ট? তুমি জেনারেল সলিউশন পেয়ে গেছো, তোমার উত্তর কিন্তু তোমার হাতে চলে এসেছে এইবার। তো এখানে একটা ছোট্ট করে বলে দেবে তুমি ফাই কি, এই যে ফাইটাকে নিলে সেটাকে তোমাকে বলে দিতে হবে। তুমি বলবে যে হোয়ার ফাই ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে ঝাঁ চকচকে, আর আমি বলবো এখানেই অঙ্কের সমাপ্তি। তো প্রথম অঙ্কটা তুমি মোটামুটি খুব ভালোভাবেই বুঝে গেছো ব্যাপারটা কি করতে হচ্ছে, এখানে এনিহাও সামহাও আমাকে সলভ করতে হচ্ছে। এটা কিন্তু টাইপ ওয়ানের প্যাটার্ন। তো টাইপ ওয়ান প্যাটার্নের একটা অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিলাম অলরেডি, আর সেই অঙ্কটা তোমাদের স্পেসিফিক্যালি যদি বলি তাহলে 2013, 2014, 2015 সালে এসেছে। সুতরাং বি কেয়ারফুল, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো? অঙ্কগুলো কিন্তু রিপিট হয় ম্যাক্সিমাম, ঠিক আছে? তবুও তোমাকে নিয়ম অনুযায়ী অঙ্কগুলোকে করাটা তোমার জন্যে মানে বেশি ভালো এক কথায় বলতে গেলে। তো এক্সাম্পল টু হিসেবে আমরা যেটা নেব সেখানে বলছে যে সলভ করো, কি সলভ করো, ওয়াই স্কোয়ার পি মাইনাস এক্স ওয়াই কিউ ইকুয়ালস টু এক্স জেড মাইনাস টু ওয়াই, জেড মাইনাস টু ওয়াই, এটা এসেছে তোমাদের 2018 সালে, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি, তোমরা এটাকে সলভ করার নিজে থেকেই চেষ্টা করো, যেন আমার আগেই যেন হয়ে যায়। আর আমি তাদের জন্য আরেকটু এক্সপ্লেনেশনটা করে দিই যারা আগের অঙ্কটা অতটাও ভালো বুঝতে পারোনি। তো প্রথমে তোমাদের যেটা কাজ হবে সেটা হলো ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটাকে বের করা, অক্সিলিয়ারি ইকুয়েশনস আর বলে বলবে ডিএক্স বাই কি ক্যাপিটাল পি ছিল, তার মানে স্মল পি এর সাথে যেটা মাল্টিপ্লাই হয়ে আছে
সেটা বসলো dy ডিভাইডেড বাই কি q এর সাথে যেটা আছে সেটাকে তার মানে -xy তুমি বলবে ঝাঁ চকচকে বুঝতে পারছি r সমান সমান কি r সমান সমান এই পুরো টার্মটা তার মানে xz -2y ওকে ক্লিয়ার কনসেপ্ট তুমি বলবে ক্লিয়ার কনসেপ্ট তো অক্সিলারি ইকুয়েশনটাকে পেলাম কিভাবে পেলাম আমি আগের বারেই খুব ভালোভাবে বললাম তবুও তোমাকে এখানে লিখেও দেখাই সেটা হলো ক্যাপিটাল p স্মল p ক্যাপিটাল q স্মল q ইজ ইকুয়ালস টু r এই ইকুয়েশনটার সাথে এটাকে কম্পেয়ার করলাম আর এখান থেকে ক্যাপিটাল p ক্যাপিটাল q ক্যাপিটাল r টাকে খুঁজে বের করলাম আর সেটাকে লিখলাম কিভাবে dx বাই ক্যাপিটাল p dy বাই ক্যাপিটাল q dz বাই ক্যাপিটাল r তো সেটাকেই আমরা এখানে লিখেছি অক্সিলারি ইকুয়েশন হিসেবে তুমি বলবে ঝাঁ চকচকে আমি বলবো যেহেতু আমরা টাইপ ওয়ান প্যাটার্নের অঙ্কগুলোকে করছি সেই কারণে এবার আমাকে কম্পেয়ার করতে হবে যেমন আমি প্রথম এই দুটো রেশিও যদি নিয়ে নিই তাহলে দেখো এখানে ওয়াই ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই তো একটা ওয়াই কেটে যাবে আর টার্মটা থাকবে এক্স ওয়াই এর শুধু আর এটাও কিন্তু ডিএক্স ডিওয়াই আছে সেই কারণে প্রথম বলবে যে ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড from first and second ratio we get আমরা পাবো যে dx by y square dy by minus xy তুমি বলবে ঠিক আছে আমি করছি or dx by y dy by minus x clear এটাকে যদি সাজিয়ে গুছিয়ে নিই তাহলে এটা আসবে x into dx plus y into dy is equals to 0 ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যখন সাজিয়ে গুছিয়ে তোমার সামনে পরিবেশন করলাম তুমি বলবে এটাকে আমি এবার করব ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেটিং উই গেট ঠিক আছে ইন্টিগ্রেটিং উই গেট আমরা পাবো এখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়ালস টু c1 ওয়্যার বলে বলবে c1 ইজ rb ট্রারি কনস্ট্যান্ট ঠিক আছে এখন দেখো কারো কারো মনে আবার প্রশ্ন হতে পারে যখন আমি এটাকে ইন্টিগ্রেশন করতে যাচ্ছি এখানে তো এক্স স্কোয়ার বাই টু আসবে এখানে ওয়াই স্কোয়ার বাই টু আসবে আমি টুটাকে মাল্টিপ্লাই করে একবারে কনস্ট্যান্টটাকে সি ওয়ান কনসিডার করেছি ঠিক আছে সেটা নিয়ে যেন কারো কোনো রকমের অভিযোগ আমি শুনতে যেন না পাই নেক্সট তোমার কাজ হবে কি প্রথম দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করলে এরপরে তুমি চেষ্টা করো এই ইকুয়েশনটা নিয়ে সলভ করার মানে পরের যেটা আছে তো সেখানে গেলে তোমরা দেখতে পাবে এটাকে আর এটাকে মানে প্রথম এক নম্বর আর তিন নম্বরটাকে যদি করো তাহলে দেখবে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এখানে y স্কোয়ার আছে ঠিক আছে মানে আমি কি চেষ্টা করছি কি বলার চেষ্টা করছি একটু দেখো আমি যদি প্রথম ইকুয়েশনটা এবং লাস্টের ইকুয়েশনটাকে নিই তাহলে কম্পেয়ার করি সেখানে দেখো এখানে y স্কোয়ার আছে এখানে dx আছে এখানে dz আছে আর এখানে yটা কাটছে না যেহেতু এখানে yটা কোথাও কিন্তু কাটছে না সেই কারণে আমরা এটাকে নেব না আমরা চুজ করব এটা এবং এটা এখানে দেখলে দেখতে পাবে যে x এবং x কেটে যাচ্ছে এখানে নিচের টার্ম যেগুলো পড়ে থাকছে y এখানে z এখানে y উপরেও আছে এখানে dy এবং dz তাহলে আমরা কি করতে পারবো ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারবো তো আমি সোজাসুজি লিখছি নিচে যে ফ্রম সেকেন্ড এবং থার্ড ইকুয়েশন ঠিক আছে তো এখানে আমি এরপরে যেটা অপারেশন চালাবো সেটা বলবো আমি যে ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও রেশিও বলবো এগুলোকে ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও আমরা কি পাবো তোমার খাতায় যেটা লেখা আছে সেটা তুমি নিচে লিখবে ডিওয়াই বাই দিস অ্যান্ড ডিজেড বাই এক্স জেড মাইনাস টু ওয়াই ঠিক আছে অর বলে বলবে এখান থেকে তুমি সহজভাবে এটাকে পুরোপুরি সাজালে সেটা হয় এক্সটা যদি কেটে যায় তাহলে হচ্ছে এখানে মাইনাস ওয়াই পড়ে থাকবে এখানে ডিজেড জেড মাইনাস টু ওয়াই তুমি বলবে ঝাঁ চকচকে এরপরে এটাকে দেখো একটা জিনিস করার চেষ্টা করো সেটা হলো সব থেকে সহজ হবে যেটা ডিজেড বাই ডিওয়াই বের করার চেষ্টা করো ডিজেড বাই ডিওয়াই সেটা যদি করো তাহলে ডান দিকে যেটা পাবে সেটা হচ্ছে তোমার জন্যে টু ওয়াই মাইনাস জেড বাই ওয়াই ঠিক আছে সাজিয়ে গুছিয়ে লিখলাম জাস্ট
আমি আমার মতো লিখলাম, তুমি তোমার মতো এটাকে সাজিয়ে গুছিয়ে লিখবে, সলভ করার চেষ্টা করবে। লক্ষ্য করো, লক্ষ্য করলে তুমি এখানে দেখতে পাবে যে এটা হচ্ছে তোমার জন্য মাইনাস ওয়ান বাই ওয়াই ইন্টু জেড প্লাস টু। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে একদম ঠিক আছে। দেখো অঙ্কগুলো করতে আজকে কিন্তু অনেকটাই সময় লাগবে, ক্লাসটাও বড় হবে, একটু ধৈর্য রাখবে। ডিজেড, কারণ ছোট ছোট জিনিসগুলো যদি বোঝাতে হয় তাহলে কিন্তু সময় লাগে, ঠিক আছে। আটটা অঙ্ক শুনতে একটু কম লাগলেও মনে হলেও এখনো পর্যন্ত আমরা দুটো অঙ্ক সলভ করতে পারিনি, ব্যাপারটা বুঝতে পারছো কতটা সিরিয়াস ম্যাটার? তো আমি এটাকে এভাবে সাজালাম। তুমি দেখো তো এইবার এই যে ফার্স্ট অর্ডারের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এটাকে কিভাবে সলভ করতে পারবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পড়েছিলাম, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যখন বের করব আমরা, আইএফ বের করে এটার সাথে যখন মাল্টিপ্লাই করে দেবো আর ইন্টিগ্রেশন করব, তখন এটার সলিউশনটা অনেকটা ইজি হয়ে যায়। তাহলে আমাদের সর্বপ্রথমে যেটা করতে হবে অতএব বলে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বের করতে হবে, সব থেকে সহজ উপায় এটা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা যেটাকে বলা হয় আইএফ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার রুট ওভার অফ পি, এখানে ডিওয়াই হবে ডেফিনেটলি, ডিএক্স নেই যেহেতু, আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান সমান কী জানতাম, ই টু দি পাওয়ার পি ডিএক্স, তো সেটাকেই লিখলাম এখানে, পি সমান সমান কি এইটা, ঠিক আছে। তো এটা সমান সমান পেয়ে যাচ্ছি লগারিদমিক অফ ওয়াই, তার মানে ওভারঅল আমরা যেটা পেলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা হলো ওয়াই। এরপরে আমরা বলবো যে মাল্টিপ্লাইং, এটাকে যদি এক নম্বর সমীকরণ বলি তাহলে মাল্টিপ্লাইং ওয়ান বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড ইন্টিগ্রেটিং, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো কি পাবো বলো, এখানে আছে জেড আর আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা পেয়েছি সেটা, তার মানে আমরা পাচ্ছি জেড ওয়াই ইকুয়াল টু, জেড ওয়াই ইকুয়াল টু কি পাবো বলো, তার মানে হয়ে যাবে হচ্ছে তোমার জেড ওয়াই সমান সমান ইন্টিগ্রেশন অফ টু ওয়াই ইন্টু ডি ওয়াই, তার মানে এই পুরো সমান সমান এটা পেলাম এবং এটাকে ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা এটা পাচ্ছি, প্লাস পেয়ে যাব সি টু বলে যে কনস্ট্যান্ট। ক্লিয়ার? তুমি বলবে ঝাঁ চকচকি, ইন্টিগ্রেশন তো আমি করতে জানি, ঠিক আছে। তো এটা সমান সমান যেটা পাবে সেটা হলো ওয়াই এর স্কোয়ার প্লাস সি টু, তাহলে সাজিয়ে গুছিয়ে যদি লিখা হয় তাহলে সেটা হবে জেড ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার সি টু। দেখো লক্ষ্য করো, তুমি সি ওয়ান কনস্ট্যান্ট বলে একটা ইকুয়েশন পেয়েছো, সেখানে তুমি ভুলেই গেছো যেটা প্রথমে যেটা বের করেছি, পরে আমরা কিন্তু সি টু বলে যে পরের কনস্ট্যান্টের যে ইকুয়েশনটা পেলাম, ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেলাম, সেটা আমরা কিন্তু পেয়েছি। তাহলে আমাদের এবার কী লিখার পালা, আমাদের এবার জেনারেল সলিউশনটাকে বের করার পালা, ঠিক আছে। তো এখানে বলবে যে সো দ্য রিকোয়ার্ড সলিউশন বা জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন ইজ বলে বলবে ফাই সমান সমান কি হবে বলো, প্রথমে যেটা পেয়েছি মানে সি ওয়ানের সাথে যেটা পেয়েছি, সি ওয়ানের সাথে কি পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটুখানি লক্ষ্য করবে, এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পরেরটা হচ্ছে জেড ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে ঝাঁ চকচকে, এখানে বলবে ওয়্যার ফাই ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, সরি কনস্ট্যান্ট না, এটা হবে ফাংশন, ঠিক আছে, আরবিট্রারি ফাংশন, ফাংশন, ব্যাস তোমার কাজ শেষ, তুমি এবার নাম্বার নেওয়ার জন্য প্রস্তুত। ক্লিয়ার? তো এক নাম্বারটা আমরা টাইপ ওয়ানের যে সলিউশন কীভাবে করলাম আমি খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, রেশিওগুলোকে কীভাবে দেখতে হবে, চেক করতে হবে এবং করতে হবে, এরকম এক্সাম্পল তোমাকে কিন্তু আরও আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যতগুলো প্রথম কথা হলো, যতগুলো 10 ইয়ার্সে এসছে সেই 10 ইয়ার্সের অঙ্কগুলোকে তোমাকে করে ফেলতে হবে, ঠিক আছে। তো টাইপ ওয়ানটা ছেড়ে এরপরে আমরা চলে যাব টাইপ টু, আমরা চলে যাব টাইপ টু এর যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের দুটো অঙ্ক করব আমরা। কিভাবে করছি সেটা দেখো,
সেটাও একই রকম, একই মানে ওই এক নম্বর টাইপ যেটা করলাম সেই টাইপেরই। তাহলে এটা তিন নম্বর এক্সাম্পল হবে, তাই তো? তিন নম্বর এক্সাম্পলে এখানে দেখবো যে সলভ পি থ্রি কিউ, ঠিক আছে, ইকুয়ালস টু ফাইভ জেড প্লাস ট্যান অফ ওয়াই মাইনাস থ্রি এক্স, এইরকম একটা অঙ্ক, এক্সাম্পল থ্রি, ঠিক আছে? তো এটাকে আমাদেরকে ল্যাগ্রাঞ্জেস মেথডের মাধ্যমে সলভ করতে হবে, ক্লিয়ার? তুমি বলবে ঝাঁ চকচকে। প্রথম কাজ কি? ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন বের করা। তো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, ইকুয়েশনস আর বলে লিখবে, বা অক্সিলারি এখানে হবে, তো এ ইউ এক্স আই, অক্সিলারি ইকুয়েশন, ঠিক আছে? ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন আর কি হবে? ডি এক্স বাই স্মল পি এর সাথে কি মাল্টিপ্লাই হয়ে আছে? ওয়ান। ডি ওয়াই স্মল কিউ এর সাথে কি মাল্টিপ্লাই হয়ে আছে? থ্রি। ডি জেড বাই এই পুরো টার্মটা, তার মানে পুরো ফাইভ জেড প্লাস টেন ওয়াই মাইনাস থ্রি এক্স, এই পুরোটা। তুমি বলবে একদম ঠিক। এবার আমি তোমাকে বলছি যে দেখো, প্রথম দুটো ইকুয়েশন এমনিতেই এমনিতেই হচ্ছে তোমার সলভ হয়ে যাবে, এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশন যদি নিই। এক কথায় আমাকে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমাকে বের করতে হচ্ছে। এনি হাউ সামহাও তুমি কিন্তু বের করতে পারো সেটা, ঠিক আছে? তো বিষয়টা হলো যে অঙ্কটার, আচ্ছা এই সেই জিনিসটাকে বারবার বলতে চাইছি, আবার ভাবছি যে শেষে গিয়ে বলবো, তো যাই হোক এখানেই বলে দিই। বিষয়টা হলো যে আমরা যে টাইপ ওয়ানটা পড়ছি, প্রথমে যখন আমাদের কাছে একটা অঙ্ক আসবে, প্রথমে আমাদেরকে টাইপ ওয়ানটাকে ট্রাই করতে হবে। যদি টাইপ ওয়ানটা না হয়, না করতে পারি, তাহলে আমরা ট্রাই করবো টাইপ টু। সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমাকে করতে হবে টাইপ থ্রি, সেটাও যদি সম্ভব না হয় তাহলে করতে হবে আমাকে টাইপ ফোর অ্যাপ্লাই। আর এই চারটার মধ্যেই মানে সলিউশন যেটা আছে সেটা থাকবে যে কোনো একটা টাইপের মধ্যে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে বলার ছিল, আর বাকিটা আমি শেষে বলবো তাহলে, যখন টাইপ ফোর আমরা করে নেবো তখন। যাই হোক দেখো, প্রথম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রথম দুটো রেশিও যদি নিই, নাও টেকিং ফার্স্ট এন্ড সেকেন্ড রেশিও ডিএক্স বা থ্রি ডিএক্স ডিওয়াই, এমনটা হচ্ছে। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেটিং, উই গেট বলে কি পাবো? আমরা পাবো থ্রি এক্স মাইনাস ওয়াই সমান সমান সি ওয়ান, ওয়ার সি ওয়ান ইজ আর্বিট্রারি কনস্ট্যান্ট, ক্লিয়ার? এরপরে নেক্সট স্টেপটা দেখো, নেক্সট স্টেপটাই হলো ভাইটাল, আর সেটা হচ্ছে তোমাদের জন্যে যেটা করবো, এক কাজ করো, এটাকে এভাবে না লিখে এখানে ওয়াই মাইনাস থ্রি এক্স আছে, তো আমরা এটাকে মাইনাস লিখে নিই, ঠিক আছে? মানে ওয়াইটাকে আমরা এদিকে না নিয়ে এসে থ্রি অফ ডি এক্স যেটা আছে সেটাকে ডান দিকে ছুড়ে দিচ্ছি, তাহলে সেটা আসবে ওয়াই মাইনাস থ্রি এক্স, ওয়াই মাইনাস থ্রি এক্স আসবে সি ওয়ান। কেন নিলাম সেটা একটু পরেই বুঝতে পারবে, ঠিক আছে? এটাকে এক নম্বর বলে দেবে, এক নম্বর। নেক্সট এগেইন বলে শুরু করবে যে এগেইন টেকিং, এবার কি কি নিচ্ছি আমরা দেখো, এগেইন টেকিং, দেখো এখানে এক্স আছে, এক্স ওয়াই, আচ্ছা যাই হোক না থাকলেও হবে। তো এই প্রথমটা নিচ্ছি এবং লাস্টেরটা নিচ্ছি, দেখো তো কি আসে, টেকিং ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও, এক নম্বরটা নিচ্ছি এবং থার্ড নাম্বার যেটা রেশিও আছে সেটাকে কনসিডার করছি। তো ডিএক্স সমান সমান তুমি বলবে ডিজেড বাই ফাইভ জেড প্লাস টেন অফ, আমি এবার তোমাকে একটু দাঁড়াতে বলবো, আর আমি বলবো দেখো তো ওয়াই মাইনাস থ্রি এক্স সমান সমান কি, তুমি বলবে সি ওয়ান, তো এটাকে পুরোটাকেই আমি সি ওয়ান লিখে দিতে পারি, তাহলে এটা হচ্ছে সি ওয়ান, এখানে বলবে বাই ওয়ান, ঠিক আছে? বাই ইউজিং ওয়ান, এক নম্বরটাকে ইউজ করে আমরা এটাকে লিখতে পারলাম, ঠিক আছে? এবার দেখো ইন্টিগ্রেশনটা কতটা সহজ হয়ে যাবে, তোমাদের দেখে প্রথমে ভয় লাগছিল নিশ্চয়ই, তো এবার আমরা পেয়ে গেছি এটাকে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, অর বলে বলবে যে ফাইভ ফাইভ ইন্টু ডিএক্স আমি মাল্টিপ্লাই করে নিলাম, ফাইভ ইন্টু ডিজেড বাই ফাইভ জেড প্লাস টেন অফ সি ওয়ান, পাঁচ দিয়ে আমি গুণ করে নিলাম। কেন গুণ করলাম? কারণ এটাকে যখন ইন্টিগ্রেশন করতে যাব
তাহলে দেখো নিচেরটাকে যদি 5z প্লাস 10 সি ওয়ান, ঠিক আছে, এটার এটাকে যখন আমরা কি করব ডিফারেন্সিয়েশন করব তখন, বা এটা সমান সমান ধরো ইউ ধরলাম, ইউ কনসিডার করলাম, 5 ইনটু ডিজেড আসবে, 10 অফ সি ওয়ান এটা তো অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে এটা 0 ইকুয়ালস টু ডি ইউ আসবে, ঠিক আছে। তো এই ডি ইউটাকে ট্রান্সফার করার জন্যেই আমি কিন্তু 5 ডিজেডটাকে কনসিডার করেছি। তোমরা ইন্টিগ্রেশন করতে খুব ভালো জানো, আমি সেই জন্যে ঘাটাচ্ছি না এই জায়গাটায়। তো এখানে বলবো যে ইন্টিগ্রেটিং বোথ সাইড, ঠিক আছে, ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, আমরা কি পাবো এখান থেকে পেয়ে যাব আমরা 5x, এখান থেকে পেয়ে যাব আমরা হচ্ছে 5 ইনটু ডিজেড, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা লগারিদমিক অফ, লগারিদমিক অফ মানে এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এটা হবে ডি ইউ বাই ইউ এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এটা সমান সমান লগ ইউ, আর ইউ সমান সমান কি, ইউ সমান সমান এটা বলেই দিলাম পুরো ইন্টিগ্রেশনটা। তো এটা সমান সমান পেয়ে যাচ্ছ 5z প্লাস 10 অফ সি ওয়ান একদম। এরপরে এখানে তুমি কনসিডার করছো সি টু বলে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সি টু ইজ কি, সি টু ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, ক্লিয়ার কনসেপ্ট, তুমি বলবে ঝাঁ চকচকে। তো এটাকে একটুখানি সাজিয়ে লিখানো লিখা যাক, 5x মাইনাস লগের যে মালটা আছে সেটাকে বাঁ দিকে ছুড়ে দাও, আমি ছুড়ে দিলাম, সেটা আসলো মাইনাস হিসেবে দিস ওয়ান ইকুয়ালস টু তুমি বলতে পারো সি টু, ক্লিয়ার, একদম ঠিক। এইবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি বললাম যে ইকুয়েশনটাকে মানে যে হচ্ছে সি টু, সি টুকে সি ওয়ান আকারেও লিখে যেতে পারে, যখন এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, ইকুয়েশনটাকে হয়তো এইভাবে লিখতে পারো তুমি, এভাবে লিখতে পারো অথবা এইভাবেও কিন্তু লিখতে পারো, ইউ সমান সমান এফ অফ ভি আকারেও তুমি কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো সেইটাকে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখানে একটু সহজভাবে আর কি ইকুয়েশনটাকে লিখে যাবে। তো সি ওয়ান সি টু তো দুটো ইকুয়েশন পেয়ে গেছো তাই না, একটা এটা আর একটা হলো এটা। তো এখান থেকে 5 বলে তুমি লিখতেই পারো, সেখানে গিয়ে সি ওয়ানটা একটু ঝামেলা পাকাবে, সেই জন্যে আমরা কি করছি যে রিকোয়ার্ডেড জেনারেল সলিউশন বলবো, দ্য রিকোয়ার্ডেড, রিকোয়ার্ডেড জেনারেল সলিউশন বলবো, 5 সমান সমান লিখতে পারি। তো 5 সমান সমান দিস ওয়ান অ্যান্ড কমা দিস ওয়ান, যখন এটা লিখবে সি ওয়ান সমান সমান কিন্তু এটা লিখে দিতে হবে, সেটা লিখতে পারো, অথবা তুমি লিখছো এখানে 5x মাইনাস লগারিদমিক অফ 5z প্লাস 10 অফ সি ওয়ান সমান সমান কি y মাইনাস 3x, ঠিক আছে, সমান সমান এই যে সি টু, সেই সি টুটাকে তুমি সি ওয়ানের আকারে লিখতে পারো, তার মানে আমার বলার কথা হলো সেটা হলো 5 অফ সি টুটাকে লিখতে পারো সি 5 অফ সি ওয়ান, তার মানে এইটা y মাইনাস 3x, ক্লিয়ার কনসেপ্ট, তুমি বলবে ঝাঁ চকচকে। তো জেনারেল সলিউশন যেটা আমি পেলাম সেটা হলো এইটা, ওকে। তো এখানে বলেও দেবে যে ফাইটাকে ডিক্লেয়ার করে দেবে ইজ আরবিট্রারি ফাংশন, তাই তো, ফাই ইজ হোয়াট, ফাই ইজ আরবিট্রারি ফাংশন, সেই জিনিসটাকে বলে দেবে। তো একটা করলাম আমরা টাইপ টু এর ক্ষেত্রে, তো আরও একটা অবশ্যই আমাদেরকে করা উচিত এক্সাম্পল। তো এক্সাম্পল দেখো, এবার এক্সাম্পল যেটা নিচ্ছি সেটা হলো 4, 4 নম্বর এক্সাম্পল, তাই তো, ওকে। দেখো সলভ বলে বলবো, সলভ স্মল পি ওয়াই স্মল কিউ এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই জেড এর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তুমি বলবে ঝাঁ চকচকে তোমার কাছে। অঙ্কটা এসছে 2019 সালে, ঠিক আছে, অঙ্কটা 2019 সালে এসছে, তো ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ডেফিনেটলি। কীভাবে করছি সেটাও তোমরা লক্ষ্য করো, দেখো একটু তাহলে ফাস্ট ফরওয়ার্ড করি এবার। তো প্রথমে আমাদের কাজ হবে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটাকে লিখে নেওয়া, ল্যাগ্রাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশন, অক্সিলিয়ারি ইকুয়েশনস আর বলে লিখবে, ডিএক্স বাই ওয়াই, ডিওয়াই বাই এক্স
এবং dz বাই দিস ওয়ান x y z এর স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তুমি বলবে ঝাঁ চকচকে আমার কাছে পুরো ব্যাপারটাই। আমরা চেষ্টা করব ফ্রম ফার্স্ট এন্ড সেকেন্ড রেশিও, এক নাম্বার এবং দুই নাম্বার রেশন হয়ে গেল কেন, রেশিও, ঠিক আছে, এই তো রাশন হয়ে যাচ্ছে, যাই হোক। তো এখান থেকে ফার্স্ট এবং সেকেন্ড রেশিও থেকে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হলো এইটা, ক্লিয়ার? একটুখানি সিম্পলিফাই করবে তাহলেই পেয়ে যাবে। ইন্টিগ্রেশন চালাবো, ইন্টিগ্রেটিং, উই গেট, ইন্টিগ্রেশন করার পরে আমরা যেটা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি ওয়ান। তোমার এতে কোনো সমস্যা নেই, এখানে ওয়ার বলে অবশ্যই কিন্তু বলে দেবে দিস ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, আমি ভুলে গেলেও তোমরা যেন না ভুলো, ঠিক আছে। এরপরে চেষ্টা করো পরেরটা, পরেরটায় যদি একটুখানি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এখান থেকে এই যে এটাকে ট্রান্সফার করব আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এখানে ট্রান্সফার করতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে এখানে এক্স আর এক্স এই সেকেন্ডটা এবং থার্ডটা যদি নিই, এখানে লক্ষ্য করো এক্স আর এক্স উড়ে যাবে, পড়ে থাকছে হচ্ছে ওয়াই এবং জেড, ওয়াই এবং জেড, ঠিক আছে, ওয়াই এবং জেড আছে। আর এইটাকে আমরা কনস্ট্যান্ট সি ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারবো। তুমি বলবে একদম ঠিক, তাহলে সেকেন্ড এবং থার্ড নিয়ে কাজ করা যাক, তাহলেই আমাদের আলটিমেট সেকেন্ড যেটা উত্তর সেটা বেরিয়ে আসবে। তো সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও থেকে আমরা যেটা পাবো সেটা পাবো হচ্ছে ডি ওয়াই ইকুয়াল টু ডিজেড অফ এক্স, সরি, ইন্টু সি ওয়ান। তুমি বলবে ঝাঁ চকচকে আমার কাছে, আমি বলবো যে ওয়াইটাকে তাহলে ডি ওয়াই এর কাছে পাঠিয়ে দাও। ডি ওয়াই এর কাছে পাঠিয়ে দিলে ওয়াই এবং ডি ওয়াই এমনটা আসলো, এবং ডি জেড বাই জেড স্কোয়ার সি ওয়ান এই ব্যাপারটা আসলো। ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড, উই গেট, আমরা কি পাবো দেখো, ওয়াই এর স্কোয়ার পাবো ডিভাইডেড বাই টু পাবো ইকুয়াল টু, এখান থেকে লক্ষ্য করো, এখান থেকে যদি লক্ষ্য করো সেটা হচ্ছে তোমার হয়ে যাবে মাইনাস ওয়ান বাই জেড, মানে এটার ইন্টিগ্রেশন করছি জেড দিস ওয়ান, তাই তো, সি ওয়ানটা হলো কনস্ট্যান্ট, তো এটা সমান সমান পেয়ে যাবে জেড এর পাওয়ার মাইনাস ওয়ান আর নিচে একটা মাইনাস ওয়ান, তাই তো। তাহলে ওভারঅল যেটা উঠে আসছে সেটা হচ্ছে তোমাদের কাছে ওয়ান বাই সি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই জেড প্লাস, তুমি এটাকে এখনকার জন্য সি বলো, হোয়ার বলে বলবে সি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, ওকে। অর বলে বলছো ওয়াই স্কোয়ার সমান সমান কি পাওয়া যাচ্ছে এখানে একটু লক্ষ্য করো, তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে তোমরা লক্ষ্য করবে এখানে সি দিয়ে এবং টু দিয়ে, ঠিক আছে। তাহলে ওভারঅল ব্যাপারটা দাঁড়াবে সি ওয়ান ইন্টু ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু, সি ওয়ান ইন্টু ওয়াই এর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু বাই জেড প্লাস টু সি ওয়ান সি ওভারঅল। তো পুরোটাই কনস্ট্যান্ট, আমি এটাকে বলে দিলাম সি টু, ওয়ার বলবে সি টু সমান সমান হলো কি টু ইন্টু সি ইন্টু সরি সি ওয়ান ইন্টু সি, যেটা নাকি একটা কনস্ট্যান্ট, ক্লিয়ার কনসেপ্ট? তুমি আমাকে বলবে ঝাঁ চকচকে সি ওয়ান সমান সমান কি, সি ওয়ান সমান সমান আমরা অলরেডি পেয়েছি সেটা হলো ওয়াই সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি বসানো হয় সেটা দেখতে হবে ঠিক এমনটা, ক্লিয়ার? প্লাস টু বাই জেড সমান সমান সি টু। তো সি ওয়ান এবং সি টু তোমার সামনে, সি ওয়ান এবং সি টু তোমার সামনে, তুমি এবার প্রস্তুত, কিসে প্রস্তুত, রিকোয়ার্ডেড সলিউশনটাকে, রিকোয়ার্ডেড জেনারেল সলিউশনটাকে লিখতে। তো এখানে বলবে হ্যান্স দ্য
recorded general solution is phi of जेटा पे एचो उटा की पेचो x square minus y square comma this one एई पूरो उटा तार बने x square minus y square आबार y square plus 2 by z তুমি বলবে কনসেপ্টটা আমার ঝাঁ চকচকে অলরেডি হয়ে গেছে আমরা এখানে করলাম কি টাইপ 2 এর ক্ষেত্রে একটু জেনারেল ভাবে যদি বলে দিই সেটাতে করলাম যে c1 যেটা পাচ্ছিলাম সেটাকে আমরা রিপ্লেস করছিলাম যেটা হচ্ছে মানে যেটা থার্ড যেটা রেশিও আছে সেখানে রিপ্লেস করছিলাম তো এই রিপ্লেসমেন্টটাই এই যে রিপ্লেসমেন্টটা চোখের সামনে তোমরা দেখলে এটাই হলো টাইপ 2 ঠিক আছে টাইপ 2 সলিউশন তোমরা প্রথমে টাইপ 1 দেখবে টাইপ 1 এ দেখে যদি না হয় তাহলে টাইপ 2 টাকে अप्लाई করবে ঠিক আছে তুমি বলবে একদম ঠিক তো এটা সমান সমান কি হবে এটা কিন্তু লেখা শেষ হয়নি এটা সমান সমান 0 এবং ফাই হলো কি ফাই ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট পরবর্তীতে দুটো অঙ্ক হয়ে গেল টাইপ 2 এর এবার আমরা টাইপ 3 এর দুটো অঙ্ক করব टाइप 3 এর দুটো অঙ্ক করব ঠিক আছে টাইপ 1 এবং টাইপ 2 ছেড়ে এবার টাইপ 3 তো এখানে টাইপ 3 এর ক্ষেত্রে তাই তো ওকে তো টাইপ 3 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা কেমন হয় সেই জিনিসটা একটুখানি লক্ষ্য করো ঠিক আছে দেখো এখানে সর্বপ্রথমে আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটাকে আলাদাভাবে লিখে দেখাতে চাই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন যেটা আছে সেই অক্সিলারি ইকুয়েশনটাকে লিখে দেখাতে চাই dx বাই ক্যাপিটাল p dy by capital Q dz by capital R তুমি বলবে এতটা তো আমি নিজেই জানি লিখার কি ছিল আমি বলছি যে টাইপ 3 এর ক্ষেত্রে করব কি যখন টাইপ 1 এবং টাইপ 2 আমি সলভ করতে পারবো না টাইপ 1 এবং টাইপ 2 দিয়ে ওই যে রেশিও গুলো আছে রেশিও গুলোকে সলভ করতে পারবো না তখন এই টাইপ 3 টাকে अप्लाई করব কি अप्लाई করব সেখানে আমরা গুণ করব প্রত্যেকটার ইসে প্রত্যেকটা যে রেশিও আছে সেটাতে গুণ করব এবং সেটাকে প্লাস আকারে লিখব দ্যাট মিন্স প্রথম যেটা দেখতে পাচ্ছ p1 ইনটু dx নেক্সট যেটা দেখতে পাবে হচ্ছে q1 ইনটু dy এবং r1 ইনটু dz ঠিক আছে এইভাবে লিখলাম উপরেরটা এবং নিচে যেটা আছে সেটাকেও সিমিলার প্যাটার্নে আমরা অপারেশন চালাবো মানে p1 ইনটু p q1 ইনটু q এবং r1 ইনটু r তুমি বলবে এতটা আমি বুঝতে পেরেছি এখানে কি কাজ করা হলো তো তিন নম্বরের ক্ষেত্রে মানে টাইপ 3 এর ক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে এই অ্যাডিশনাল কাজটা আমাদেরকে করতে হবে ঠিক আছে অ্যাডিশনাল কাজটায় আমি তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো যে এই p1 এবং q1 এবং r1 কে এমন ভাবে তোমাকে কনসিডার করতে হবে এমন ভাবে তোমাকে সেটাকে চুজ করতে হবে মানে মাল্টিপ্লাই তো মাল্টিপ্লাই করার যেটা দায়িত্ব সেটা কিন্তু শুধু তোমার হাতে তো তুমি এমন ভাবে p1 q1 এবং r1 কে চুজ করবে যেন এই এই যে নিচের যে পার্টটা পাচ্ছ এই নিচের পার্টটা পুরোটাই যেন জিরো হয় ঠিক আছে এটাই হলো টুইস্ট এখানকার তো এখানে বলবে যে হেয়ার হেয়ার মাল্টিপ্লায়ার্স মাল্টিপ্লায়ার্স করা মাল্টিপ্লায়ার্স হলো ক্যাপিটাল পি ওয়ান ক্যাপিটাল কিউ ওয়ান ক্যাপিটাল আর ওয়ান তারা তো মাল্টি তাদেরকে মাল্টিপ্লাই করা হয়েছে তাদেরকে দিয়ে শুড বি এরকম বলবে শুড বি চুজেন এমনভাবে চুজ করবে মানে চুজ করা উচিত সাচ দ্যাট এমন যে ক্যাপিটাল পি ওয়ান ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ওয়ান ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর ওয়ান ক্যাপিটাল আর সমান সমান জিরো বুঝলে বন্ধু ব্যাপারটা হচ্ছেটা কি এইবার আমরা চলো একেবারে অঙ্কের দিকে ঝাঁপ দিই অঙ্কের দিকে ঝাঁপ দিলেই পুরো ব্যাপারটা তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ঝাঁ চকচকে হয়ে যাবে
एग्जाम्पल नंबर फाइव आम्रा एटा के निच्छी सॉल्व बोले बोलबो एक्स इनटू होच्छे वाई स्क्वायर जेड इनटू स्मॉल पी वाई इनटू एक्स स्क्वायर प्लस जेड इनटू क्यू समान समान जेड एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर तुमी बोलबे एकदम ठीक आमी बुझते पेरेछी তাহলে সলিউশনটাকে কিভাবে করব সেটাও একটু লক্ষ্য করো ল্যাগ্রাঞ্জেস অক্সিলিয়ারি ইকুয়েশনস আর বলে লিখবে ক্যাপ সরি এটা ক্যাপিটাল বি কেন লিখছি ডি ডি এক্স বাই ক্যাপিটাল পি দ্যাট মিন্স দিস ওয়ান equal to dy by small q এর সাথে যেটা মাল্টিপ্লাই হয়ে আছে সেটা y into x square plus z এবং dz টা হলো z into x square minus y square এটাকে এক নাম্বার নামকরণ আমি করলাম ঠিক আছে এবার একটুখানি লক্ষ্য করো একটুখানি লক্ষ্য করবে আর লক্ষ্য করলেই তোমাদের কাজটা খুবই সহজ হয়ে যাবে আমি কি বললাম তুমি প্রথমে টাইপ 1টা দিয়ে ট্রাই করবে তুমি যখন টাইপ 1 দিয়ে ট্রাই করতে যাবে তখন দেখবে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে জিনিসটাকে সলিউশনটাকে করা খুব একটা সহজ হচ্ছে না তো এরপরে আমি কি করলাম এখানে আমি করলাম হচ্ছে প্রথম যেটা আছে এক নাম্বার এখানে মাল্টিপ্লায়ারগুলোকে এমনভাবে চুজ করলাম যে চুজিং দেখো লক্ষ্য করো চুজিং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই তো আচ্ছা এখানে এক্স এখানে ওয়াই আর এখানে মাইনাস ওয়ান নিলেই হয়ে যাবে চুজিং এমনভাবে নিচ্ছি এক্স কমা ওয়াই কমা মাইনাস ওয়ান অ্যাস মাল্টিপ্লায়ার্স অ্যাস মাল্টিপ্লায়ার্স অফ ওয়ান তুমি বলবে ঝা চকচকে আমার কাছে এখানে বলবে যে ইচ রেশিও প্রত্যেকটা রেশিও সমান সমান কি হবে তার মানে যে প্রত্যেকটা রেশিও সমান সমান যখন মাল্টিপ্লায়ারগুলো নিচ্ছিলাম আমি পি ক্যাপিটাল পি ওয়ান ক্যাপিটাল কিউ ওয়ান এবং ক্যাপিটাল আর ওয়ান তখন আমরা এখানে সমান সমান বলছিলাম তো সেটাই বললাম ইচ রেশিও প্রত্যেকটা রেশিও সমান সমান কি হবে এক্স ইন্টু ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই এবং মাইনাস ডিজেড তুমি বলবে আমার কোনো প্রবলেম নেই উপরে এবার কাজ যেটা করতে হবে সেটা হলো নিচে তার মানে এক্স এর সাথে এটাকে একটুখানি মাল্টিপ্লাই করা যাক তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড তুমি বলবে একদম তারপরে একটা ওয়াই তাহলে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এবং তারপরে হচ্ছে মাইনাস অফ ওয়াই স্কোয়ার জেড একদম ঠিক পরেরটা মাইনাস ওয়ান তো মাইনাস যদি হয় তাহলে সেটা হচ্ছে জেড এক্স স্কোয়ার এবং প্লাস হয়ে যাবে তাহলে জেড ওয়াই এর স্কোয়ার ঠিক আছে ক্লিয়ার কনসেপ্ট কি অ্যাপ্লাই করলাম আরেকবার দেখিয়ে দিই অ্যাপ্লাই করলাম হচ্ছে এইটাকে ঠিক আছে নেক্সট স্টেপ হলো দেখো এখানে কাটাকাটি যাবে এবং কাটাকাটি গিয়ে কি হচ্ছে লক্ষ্য করো একটুখানি জেড এক্স স্কোয়ার এইটা এইটা কাটলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল এক্স ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড এই যে মাইনাস এবং প্লাস সব কিছু কেটে গিয়ে নিচে পড়ে থাকলো জিরো আর জিরো যদি নিচে থাকে তাহলে তুমি বলতে পারবে যে অতএব এই যে পুরো ডামটা এটা সমান সমান কি হবে বলো এইটা সমান 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 জিরো তাই তো এই জিরো দিয়ে উপরে যদি মাল্টিপ্লাই করো যে কোনো রেশিও নাও হয়তো এটা নাও বা এটা নাও তাহলে জিরো দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করবে এটা জিরো হয়ে যাবে তাহলে ওভারঅল উপরের পার্টটা সমান সমান জিরো এই জিনিসটা নিয়ে কিন্তু একদমই যেন কনফিউশন না থাকে তুমি দেখতে পাচ্ছ এটা ফার্স্ট অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাকে তুমি ইন্টিগ্রেশন করবে ইন্টিগ্রেশন চালালেই ইন্টিগ্রেটিং উই গেট বলে পাবে যেটা তোমার হাতে যেটা আসবে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড সমান সমান সি ওয়ান ক্লিয়ার কনসেপ্ট কনসেপ্ট তো ক্লিয়ার কিন্তু এখানে মনে হয় একটা টু জেড আসবে তাই তো
তো 2z সমান সমান c1 ব্যাস ক্লিয়ার এরপরে যেটা করব হচ্ছে সেটা হলো পরে এর পরের অপারেশন তো এক নাম্বারটা যেটা পেয়ে গেলাম ক্লিয়ার কনসেপ্ট দ্বিতীয় c2 যে c2 কনস্ট্যান্ট ইকুয়ালস টু যেটা আমাদেরকে সলিউশন নিয়ে আসতে হবে সেটাকে এনিহাও সামহাও বের করতে হবে তো এটার জন্যও দেখো আমি একই জিনিস অ্যাপ্লাই করব তুমি রেশিও কম্পেয়ার করবে রেশিও কম্পেয়ার করে কোনো কিছুই খুঁজে বের করতে পারবে না যে এটাকে কীভাবে সলভ করব তো সেখানেও আমাকে মাল্টিপ্লায়ারগুলোকে যদি এমনভাবে চুজ করে নিই যেন নিচেরটা আবার জিরো হয়ে যায় তাহলে দেখো কি হয় তুমি একটুখানি লক্ষ্য করো এখান থেকে যদি এক্স এখান থেকে যদি ওয়াই এবং জেড এই তিনটাকে এলিমিনেট করে দেওয়া যেত তাহলে তুমি দেখতে পেতে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার কেটে যেত এখানে ওয়াই স্কোয়ার কেটে যেত এখানে জেড এবং জেড কেটে যেত তার মানে জিরো নিচে হয়ে যাবে তাহলে মাল্টিপ্লায়ারগুলোকে কীভাবে চুজ করলাম একটুখানি লক্ষ্য করো আমি বললাম যে এগেইন চুজিং মাল্টিপ্লায়ার্স কীভাবে মাল্টিপ্লায়ারগুলো চুজ করলাম ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড চুজিং মাল্টিপ্লায়ার্স দিস ওয়ান দেন বলবে দেন ইচ রেশিও প্রত্যেকটা রেশিও সমান সমান তুমি বলবে সেটা হচ্ছে কি হবে বলো সেটা হবে হচ্ছে তোমার এখানে ওয়ান ডিএক্স ডিএক্স বাই এক্স ডিওয়াই বাই ওয়াই এবং ডিজেড বাই জেড আর এটা সমান সমান পুরোটাই তো জিরো হয়ে যাচ্ছে আমি তোমাকে বললাম ঠিক আছে তো উপরেরটা তুমি যেটা পাবে সেটা হলো হচ্ছে ডি এক্স বাই এক্স ডিওয়াই বাই ওয়াই ডিজেড বাই জেড আর নিচে কী পাবে নিচে আমি তোমাকে যদি হিসেব করে দেখিয়েও দিলাম তবুও বলছি সেটা হবে ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড আর একটা আসবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম একটা জিনিস আসবে আর এখানে দেখবে যে সব কিছু কেটে যাচ্ছে ব্যাস তো এটা সমান সমান জিরো তাহলে ওভারঅল তুমি বলতে পারবে অতএব বলে যে ডি এক্স বাই এক্স ডিওয়াই বাই ওয়াই এবং ডিজেড বাই জেড সমান সমান জিরো ইন্টিগ্রেট করব ইন্টিগ্রেটিং উই গেট লগারিদমিক অফ এক্স ওয়াই এবং জেড তুমি বলবে ঝাঁ চকচকে কেন লিখলাম কারণ এখান থেকে আসবে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড তার মানে লগ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু ধরে নিলাম সেটাকে লগ অফ সি টু সি টুটা হলো কি আরবিট্রারি কনস্ট্যান্ট ঠিক আছে আমি যেমন এখানে লিখতে ভুলে গেছি তোমরা কিন্তু লিখতে ভুলবে না যে এটা হলো আরবিট্রারি কনস্ট্যান্ট ক্লিয়ার কনসেপ্ট এখান থেকে বলতে পারবে যে অর বলে এক্স ওয়াই জেড ইজ নাথিং বাট সি টু তাহলে সি ওয়ান এবং সি টু তুমি পেয়ে গেছো তোমার হাতে সি ওয়ান সি টু চলে এসেছে এইবার তুমি কি বলতে পারবে এখান থেকে এইবার তুমি বলতে পারবে যে অতএব দ্য হচ্ছে জেনারেল সলিউশন দ্য জেনারেল সলিউশন ইজ ফাই অফ সি ওয়ানে কী পেয়েছো বলো সি ওয়ানে পেয়েছো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড কমা এক্স ওয়াই জেড সমান সমান জিরো হোয়ার ফাই ইজ কি বলো ফাই ইজ আরবিট্রারি ফাংশন ঠিক আছে আরবিট্রারি ফাংশন বলবে ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু করলাম এই অঙ্কটাকে এরপরে সিমিলার প্যাটার্নের একটা অঙ্ক আছে তোমাদের সেই অঙ্কটাকে আমি কি ছেড়ে দেবো তোমাদের জন্যে আচ্ছা ছাড়ছি না সবগুলোই করিয়ে দেবো ভিডিওটা একটুখানি লেন্দি হবে যদি তোমাদের দেখতে অসুবিধা হয় একবারে তোমরা একটু পার্ট পার্ট করে দেখবে ঠিক আছে কিন্তু অবশ্যই দেখবে দেখো এক্সাম্পল এক্সাম্পল সিক্স এক্সাম্পল সিক্সে দেখো সলভ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পি ঠিক আছে এক্স ওয়াই কিউ সমান সমান মাইনাস জেড এক্স ক্লিয়ার সলিউশন
equations are কিভাবে বলো dx by y square plus z square dy by minus xy dz by minus zx clear concept जहाँ चौक चौके तुम्हारे काछे पार्ले इटा के एक नंबर नाम दीते पारो এর পরে একটু চেষ্টা করো দেখে যে এটাকে সলভ করা যেন খুব কমপ্লিকেটেড ব্যাপার হয়ে যাচ্ছে। যেমন ধরো আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে সেটা হলো ধরো এক নম্বর আর দুই নম্বর ইস্যুটাকে, তো এখানে দেখো ডিএক্স আছে আর ডিওয়াই আছে, ঠিক আছে, এক্স এর রেসপেক্টে এবং ওয়াই এর রেসপেক্টে তুমি কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবে, কিন্তু এখানে দেখো এখানে একটা জেড ঢুকে আছে, এই জেডটাকে কিন্তু এলিমিনেট করা যাচ্ছে না, তো প্রথম দুটো ইস্যুকে নেওয়া যাবে না। ঠিক তেমন পরবর্তী এক নম্বরটা এবং তিন নম্বরটা যদি লক্ষ্য করো সেখানেও গিয়েও কিন্তু এখানে দেখো ডিএক্স আছে ডিজেড আছে আর এখানে একটা ওয়াই চলে এসছে, ওয়াইটা এক্সট্রা চলে এসছে, সেই জন্য এখানে ইন্টিগ্রেশনটা আলটিমেটলি আমরা করতে পারবো না, সেই কারণে এটাকেও চুজ করব না। এবং পরবর্তীতে দেখো এখানে এক্স এবং এক্স এইটাকে যদি এলিমিনেট করে দিতে পারি যে এক্স আর এক্স দুটোকে কেটে দিতে পারবো, এখানে পেয়ে যাবো ওয়াই এবং জেড আর উপরেও আছে ডিওয়াই এবং ডিজেড। দ্যাট মিনস তাহলে এই দুটো রেশিওকে কাজে লাগিয়ে আমরা কি পেতে পারি, আমরা একটা সলিউশন কিন্তু পেতে পারি, ঠিক আছে। তো সেটার জন্য যদি সেটা করতে চাও সেটাও প্রথমে সেটাকেই চুজ করে নিতে পারো, তো বলবে যে ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও, ঠিক আছে, এখান থেকে একটা সলিউশন আমাকে বের করতে হবে। তুমি বলবে যে ডিওয়াই বাই হচ্ছে তোমার কাছে মাইনাস অফ ওয়াই, ঠিক আছে, এবং ডিজেড বাই মাইনাস অফ জেড, তার মানে মাইনাসগুলো প্লাস এক কথায়। এখান থেকে পাবে হচ্ছে তোমাদের যেটা অন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করার পরে যেটা পাবে অন ইন্টিগ্রেটিং উই গেট কি পাবে বলো, এখান থেকে পেয়ে যাবে লগ অফ ওয়াই, এখান থেকে পেয়ে যাবে লগ অফ জেড। দ্যাট মিনস তার মানে এটাকে যদি মাইনাস করে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাবে লগারিদমিক অফ ওয়াই বাই জেড সমান সমান লগারিদমিক অফ সি ওয়ান। সি ওয়ান হলো কি, আরবিট্রারি কনস্ট্যান্ট, অতএব বলে বলবে হচ্ছে ওয়াই বাই জেড সমান সমান সি ওয়ান, ঠিক আছে। প্রথম এক নম্বর সলিউশনটাকে বের করতে পেরেছি, পরের কাজ হবে আমাকে আরও একটা সলিউশনকে খুঁজে বের করা। তুমি দেখলে রেশিওগুলোকে কম্পেয়ার করে সম্ভব হচ্ছে না, এক নম্বর এবং দুই নম্বর যে টাইপের যে অঙ্কগুলো ছিল সেই টাইপের অঙ্কগুলোতে সলিউশনটাকে আমরা খুঁজে বের করতে পারছি না, আমরা অ্যাপ্লাই করব তিন নাম্বার। তার মানে কি, এখানে আমরা কিছু মাল্টিপ্লায়ার দিয়ে একটু চেষ্টা করা যাক, একটুখানি গণনা করা যাক। একটুখানি যদি লক্ষ্য করো তাহলে এখানে দেখবে যে যদি এক্স ওয়াই এবং জেড দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিই সবগুলোকে তাহলে কি আসে, এখানে চলে আসবে এক্স এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে আছে দেখো, এখানে যদি ওয়াই থাকে তাহলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা আর এটা কেটে যাবে। ঠিক তেমনই এখানে এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স, এখানে জেড স্কোয়ার আসবে তাহলে এটাও কেটে যাবে। তো মাল্টিপ্লায়ারগুলোকে আমরা চুজ করলাম এইভাবে, তোমরা একটুখানি লক্ষ্য করবে যে ইউজিং বা চুজিং চুজিং বলো চুজিং চুজিং মাল্টিপ্লায়ার্স, কি কি মাল্টিপ্লায়ার্স চুজ করলাম, এক্স ওয়াই এবং জেড অফ ওয়ান, ঠিক আছে, উই গেট আমরা পাবো ইচ রেশিও, প্রত্যেকটা রেশিও ইচ রেশিও সমান সমান এক্স ইন্টু ডি এক্স, ওয়াই ইন্টু ডি ওয়াই, জেড ইন্টু ডি জেড। আর নিচেরটা আমি তোমাকে করেও দেখালাম, তবুও একবার তোমাকে লিখে দেখাই, জিনিসটা হবে এখানে হচ্ছে এক্স ইন্টু দিস ওয়ান, তাই তো, তো এটা হচ্ছে তোমার জন্য এক্স ওয়াই এর স্কোয়ার এক্স জেড এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স, ক্লিয়ার কনসেপ্ট, তুমি বলবে ঝাঁ চকচকে। এখান থেকে হচ্ছে এক্স ইন্টু ডিএক্স ওয়াই ইন্টু ডিওয়াই জেড ইন্টু ডিজেড, আর নিচেরটা জিরো, সবগুলোই কেটে গেল, একদম ঠিক। তো এখান থেকে তুমি বলতে পারবে যে এক্স ইন্টু ডিএক্স ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস জেড ইন্টু ডিজেড সমান সমান নাথিং বাট জিরো।
क्लियर कन्सेप्ट तुम्हें बोलो झाँ चकचके एखान एबार्बा करब कि इंटीग्रेशन तो इंटीग्रेटिंग उ गेट पाब हे एक्स एर स्क्वायर प्लस वाई एर स्क्वायर जेड एर स्क्वायर समान समान सी टू। सी टू हलो कि आर्बिट्रारि कन्स्टैंट। तो एखान तुम्हें बोलते अतए द जेनरल सल्यूशन इज फाई अफ सी ओन। सी ओन बोले तो वाई बाय जेड कमा एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर तार माने सी टू एटा समान समान जीरो वेयर बोले बोलबे वेयर फाई इज आर्बिट्रारि फंक्शन। फाई इज आर्बिट्रारि फंक्शन क्लियर कन्सेप्ट तुम्हें बोलबे झाँ चकचके आमार काछे पुरो ब्यापारटाई ठीक आछे। तो ओवरऑल आमादेर तीनखाना टाइप किन्तु कवर करे दिलाम दुटो दुटो करे अंक करे। एरपरे तोमादेरके जेटा बोलबो सेटा हलो टाइप नम्बर फोर ठीक आछे। टाइप नम्बर फोर सो द टाइप इज व्हाट टाइप इज फोर क्लियर एकदम ठीक। तो एर जन्ये आमी तोमाके आबार एकटुखानी लिखे देखाबो जे टाइप फोरे एक्चुअली की करा हय। टाइप फोरे एक्चुअली की करा हय सिमिलार टू टाइप वन एखानेओ होच्छे तोमार माल्टिप्लायर दिए गुण करा हय आर सेटाके एड करा हय। तो बोलबे एखाने जे लैग्रांजेस ऑक्सिलरी इक्वेशंस आर की डी एक्स बाय कैपिटल पी डी वाई बाय कैपिटल क्यू डी जेड बाय कैपिटल आर एटाके आम्रा लिखते पारबो मल्टीप्लायर दिए जोदि मल्टीप्लाई करी कैपिटल पी इंटू डी एक्स कैपिटल क्यू वन इंटू डी वाई एवं कैपिटल आर वन इंटू डी जेड। तुम्ही बोलबे एकदम ठीक आछे आगेर मतोई आमी देखते पाच्छी P1 into P, Q1 into Q, R1 into R, ठीक है सर? ऐतु दूर अब दिखें तो आगेर पैटर्न नहीं चल चें। आगेर पैटर्न है एक्स्ट्रा जेटा चिलो जे P1, Q1 एवं R1 के एमोन भावे चूस कर चिलाम, सो दैट नीचे रे पार्ट्टा जानो जीरो होए जाए। किंतु एक बार आम्रा शेटा ना कोरे, एक बार आम्रा करबो कि P1, Q1 एवं R1 के एमोन भावे चूस करबो जानो एई पार्टा हो जाए कि एटा डिफरेंशिएशन भैलू एक्जैक्ट डिफरेंशिएशन भैलू हो जाए एटा ठीक है। माने एटा के जो डिफरेंशिएशन करी एक बार ताहोले जानो एई पार्टा चले आसे ऊपर पार्टा चले आसे माने लबे जे पार्टा आछे सेटा हलो नथिंग बाट नीचेरटाके जदि आमी डिफरेंशिएशन करी ताहोले जे पार्टा आसबे सेटाई आमी ऊपरे एखाने लिखे फेलेछि। तुमि बोलबे आमार काछे पुरो ब्यापारटाई झाँ चकचके। এই বার একটু খানি লক্ষ্য করো এখানে আমরা বলছি কি যে হেয়ার মাল্টিপ্লায়ার্স মাল্টিপ্লায়ার্স পি ওয়ান কমা কিউ ওয়ান কমা আর ওয়ান আর চুজেন সাচ দ্যাট এমনভাবে আমরা এটাকে চুজ করব সাচ দ্যাট পি ওয়ান ইন্টু ডিএক্স q1 into dy among r1 into dz is an exact differentiation ঠিক আছে। তো differ দুবার লিখলাম নাকি diffe differentiation अच्छा ठीक है डिफरेंशिएशन ऑफ पी ओन पी क्यू ओन इंटू क्यू आर ओन इंटू आर ठीक है। तो बोल कि यहाँ हलो यटार डिफरेंशिएशन भैलू ठीक है डिफरेंशिएशन भैलू क्लियर। क्यों बोलबे आमार तो एखोनो अब्दि झाँ चकचके हलो ना केमन जेनो गधूलिजुक्त एकटा थियोरी। আমি বলছি যে তুমি যখন সাত নাম্বার এক্সাম্পলটা এরপরে করবে
তারপরে তোমার সবকিছুই চোখের সামনে ভাসবে, ঝাঁ চকচকে হবেই হবে। এক্সাম্পল নাম্বার 7 বলেছে সলভ করো, সলিউশন করো ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু পি, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে, ওয়াই মাইনাস এক্স কিউ ইকুয়ালস টু জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কীভাবে সলিউশন করব? সিমিলার আগের প্যাটার্নে আমাকে ঘিসাপিটাভাবে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন আর এটাকে আমাকে বের করতে হবে। বলবো ডিএক্স বাই এক্স ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, ডিওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স, ডিজেড ডিজেড বাই জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তুমি বলবে ঝাঁ চকচকে, এতদূর অবধি ঝাঁ চকচকে। এবার আমি বলছি যে রেশিওগুলোকে তুমি ট্রাই করো, সেগুলোকে সলভ করা যাচ্ছে কি যাচ্ছে না, এক নম্বর টাইপ দুই নম্বর টাইপ সেগুলোকে সর্বপ্রথমে অ্যাপ্লাই করবে, তারপরে তিন নম্বরটাকে অ্যাপ্লাই করবে, তারপরে চার নম্বরটাকে অ্যাপ্লাই করবে। যে কোনো একরকমভাবে তোমাকে এক কথায় সলিউশন দুটো খুঁজে বের করতে হবে। তুমি তোমার যা ইচ্ছে তুমি সেই টাইপ লাগাও, তুমি তুমি চার নম্বর লাগাও, তুমি তিন নম্বর লাগাও, এক নম্বর লাগাও। তো এক নম্বর দুই নম্বর যে টাইপগুলো ছিল সেগুলো কিন্তু ইজি ছিল রেসপেক্টিভলি, কিন্তু এখানে কি হয়, এখানে মাল্টিপ্লায়ারগুলোকে খুঁজে বের করতে হয়, মনে মনে গুণ করতে হয়, তারপরে যোগ করতে হয়, হয়তো নিচের পার্টটাকে জিরো করতে হবে, অথবা এক্ষেত্রে দেখা যাবে সেটাকে এক্সাক্ট ডিফারেন্সিয়েশনটাকে খুঁজে বের করতে হচ্ছে। তো আমরা যদি লক্ষ্য করি প্রথমে এক নম্বরটাকে, তখন সেখানে দেখতে পাবো যে এটা তো টাইপ ওয়ানের মতোই সলিউশনটা হয়ে যাচ্ছে। কেন বললাম, এক্স মাইনাস ওয়াই, এখানে আছে ওয়াই মাইনাস এক্স, এটা কেটে যাবে। কেটে গিয়ে এখানে বলছি যে ফ্রম বা টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও উই গেট, আমরা পাবো হচ্ছে ডিএক্স বাই ওয়াই এর স্কোয়ার ডিওয়াই বাই এক্স এর স্কোয়ার, কিন্তু একটা মাইনাস চলে আসবে। তুমি বলবে একদম ঠিক, ও সরি একদম ঠিক, এখান থেকে পেয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে ঝাঁ চকচকে, ইন্ট্রিগেশন চালাবো, ইন্ট্রিগেটিং বলবো, অ্যান্ড দেন উই গেট বলে পাবো আমরা যেটা, সেটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান সি ওয়ান, ওয়্যার সি ওয়ান ইজ কনস্ট্যান্ট। তোমার কাছে পুরো ব্যাপারটাই ঝাঁ চকচকে। এইবার একটুখানি লক্ষ্য করো, আমরা চার নম্বরের ব্যাপারটাকে, চার নম্বর যে টাইপটাকে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, একটুখানি লক্ষ্য করবে। দেখো এখানে যদি আমি একটা কাজ করি যে হচ্ছে একটা কাজ করব, সেটা হলো এমনভাবে চুজ করলাম, দেখো চুজিং, ঠিক আছে, চুজিং মাল্টিপ্লায়ার্স এমনভাবে মাল্টিপ্লায়ারগুলোকে চুজ করলাম, ধরো ওয়ান মাইনাস ওয়ান এবং জিরো। দেখো এই চার নম্বরের ক্ষেত্রেই একটুখানি মাল্টিপ্লায়ারগুলো ধরতে অসুবিধা হয়, ঠিক আছে, তিন নম্বরটাও হয়ে যায় কিন্তু চার নম্বরটার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। লক্ষ্য করবে কি করলাম, এটা মাল্টিপ্লায়ারগুলোকে চুজ করলাম ওয়ান মাইনাস ওয়ান এবং জিরো, উই গেট আমরা পাবো যে ইচ রেশিও, প্রত্যেকটা রেশিও সমান সমান ইচ রেশিও ইকুয়ালস টু ডিএক্স মাইনাস ডিওয়াই ডিভাইডেড বাই হবে হচ্ছে দিস ওয়ান মাইনাস দিস ওয়ান। তাহলে ওভারঅল সেটা হচ্ছে, দেখো তো লক্ষ্য করো তো এখানে কি হচ্ছে, এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়াই সেটাকে কমন পেয়ে যাবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো এখানে যদি আমি কি করছি ওয়ান আর এখানে হলো মাইনাস ওয়ান, তার মানে এখানে পেয়ে যাচ্ছ তুমি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন পাচ্ছ? কারণ এখানে হচ্ছে মাইনাস এক্স আসবে একটা, তাই না, এখানে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে একটা মাইনাস এক্স আসবে,
এটা মাইনাস ওয়ান নিয়েছি, তাহলে এটা নিচে আমি পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই। আরে এটা তো জিরো, জিরো দিয়ে মাল্টিপ্লাই করেছি, কোনো ভ্যালু নেই, নো ভ্যালু, ঠিক আছে, কোনো ভ্যালু নেই সেটাতে। ক্লিয়ার কনসেপ্ট? তুমি বলবে ঝাঁ চকচকে, আমি বলবো এবার এত দূর অবধি যখন ঝাঁ চকচকে হয়েছে, এইবার তুমি একটুখানি লক্ষ্য করো জিনিসটায়, যে এই রেশিওটাকে তুমি পেয়েছো আর তুমি সামনে লিখেছো ইচ রেশিও। তো একটা জিনিস দেখো, এখানে তিন নাম্বার যেটা রেশিও আছে সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস আছে যেহেতু, সেই কারণে এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে তিন নাম্বারটা এবং এই যে নতুন রেশিওটা যেটা পেয়েছি সেটাকে যদি কম্পেয়ার করি, সেটাকে যদি এক জায়গায় নিয়ে চলে আসি, তাহলে কি হয় ব্যাপারটা? তাহলে এখানে দেখবে যে ফ্রম, বা এখানে বলবে হচ্ছে যে কম্বাইনিং, কম্বাইনিং দিস রেশিও, এই যে রেশিওটা লাস্ট টাইম তুমি যে রেশিওটা পেলে, দিস রেশিও উইথ থার্ড গিভেন, বা থার্ড রেশিও বললেও হবে, থার্ড রেশিও, থার্ড রেশিও অফ ওয়ান, এটাকে এক নম্বর নামকরণ করে দিচ্ছি। ক্লিয়ার? তুমি বলবে ঝাঁ চকচকে, এইবার তিন নম্বর রেশিও থেকে কি পাবে? তুমি বলবে সেখান থেকে পাবো ডিজেড, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটা কেটে গেলে শুধু পড়ে থাকবে জেড, আর নিচে এখানে তোমরা যেটা পেয়ে যাবে সেটা হলো এক্স ডি অফ এক্স মাইনাস ওয়াই, আর নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তুমি বলবে ঝাঁ চকচকে পুরো ব্যাপারটা। ক্লিয়ার কনসেপ্ট? এইবার এটাকে করে দেবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটিং উই গেট, আমরা পাবো এখান থেকে পাবো লগারিদমিক অফ জেড মাইনাস, এই মালটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে এসেছি, বাঁ দিকে নিয়ে এসে ইন্টিগ্রেশন যদি করি মাইনাস পেয়ে যাবে লগারিদমিক অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু লগারিদমিক অফ, আমি কনসিডার করছি এটা হলো, এটা কি করবো বলো, আগে সি ওয়ান পেয়েছি কি কিছু, সি ওয়ান পেয়েছি তো, তাহলে এটা হবে সি টু, সি টু কনসিডার করলাম এটাকে, দিস ইজ সি টু। তুমি বলবে একদম, এখান থেকে কি পেয়ে যাবে লগারিদমিক অফ জেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু লগারিদমিক অফ সি টু, অর বলে বলবে জেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু সি টু। পেয়ে গেছো দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, একটা সি ওয়ান বলে আগে পেয়েছো, এবার পেলে সি টু বলে, করবে কি এবার, লিখবে জেনারেল সলিউশন, দ্য রিকোয়ার্ডেড জেনারেল সলিউশন ইজ ফাই অফ সি ওয়ানের কি পেয়েছো, সেখানে পেয়েছো হচ্ছে তোমার দেখে নি এক্স কিউব ওয়াই কিউব পেয়েছি মনে হয়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, কমা দিয়ে সি টু এ যেটা পেয়েছো জেড বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, হোয়ার বলে বলবে হোয়ার ফাই ইজ আরবিট্রারি ফাংশন। ক্লিয়ার? তুমি বলবে আমার ঝাঁ চকচকে হয়ে গেছে এবার ব্যাপারটা। দেখো আরও একবার স্কিমটাকে ভালোভাবে বুঝিয়ে দিই, এখানে অ্যাকচুয়ালি করা কি হলো, এখানে মাল্টিপ্লায়ারগুলোকে এমনভাবে চুজ করা হলো যেন উপর, যেন নিচের পার্টটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটাই আসে ডিএক্স মাইনাস ডিওয়াই, এখানে এক্স এক্স মাইনাস ওয়াই আছে, সেটাকে ডিফারেন্সিয়েশন করে এইটা আসবে, ঠিক আছে, আর এটা এটা তো কেটে গেল, তো সেটাই অ্যাকচুয়ালি এই যে কাজটা করা হয়েছে, তার মানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কাজটা সেই কাজটাই অ্যাকচুয়ালি এখানে হয়েছে, তোমাকে যেটা বললাম যে উপরের পার্টটা কী হবে নিচের পার্টটা ডিফারেন্সিয়েশন, এমনভাবে আমাকে ক্যালকুলেশনগুলোকে করতে হবে, ঠিক আছে। তো অপেক্ষাকৃত চার নম্বরটা একটুখানি কঠিন, তবে তোমরা যদি ম্যাক্সিমাম অঙ্ক করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা অঙ্কটা কমন পেয়ে যাবে, অথবা এটা হতে পারে যে তোমার মানে ব্রেনের মধ্যে নিজে থেকেই জিনিসটা ডেভেলপ হয়ে যাবে যে কী মাল্টিপ্লায়ারগুলোকে কী চুজ করতে হবে, ঠিক আছে, একসাথে তুমি হচ্ছে তুমি কাজ করবে তোমার ব্রেন, যে হ্যাঁ এইটা মাল্টিপ্লায়ার চুজ করবে, ওয়ান ওয়ান প্রথমে ওয়ান 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 চুজ করবে, তারপরে ওয়ান মাইনাস ওয়ান জিরো, এই যে এখানে যেমন চুজ করেছি তো সেভাবে চুজ করবে, চুজ করলে তোমার যে কোনো একটা কনক্লুশন তোমার চলে আসবে, ঠিক আছে।
আর যেগুলো 10 ইয়ার্সে অঙ্ক এসছে সেই অঙ্কগুলোকে বার বার প্র্যাকটিস করে যাবে, সেই অঙ্কগুলো রিপিট হওয়ার ম্যাক্সিমাম চান্স থাকে। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 8 যেটা হলো আমাদের লাস্ট এক্সাম্পল, লাস্ট অঙ্ক আজকের, তারপরেই তোমাদের রেহাই। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু পি 2 ইন্টু XY ইন্টু কিউ ইজ ইকুয়ালস টু 2XZ। তুমি বলবে ঝাঁ চকচকে, এইটা তো আমি পারবো। সেই জন্যে তুমি কি করবে, প্রথমেই ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটাকে বের করে নেবে। অক্সিলারি ইকুয়েশন ইকুয়েশনস আর, ঠিক আছে, একটু ফাস্ট ফরওয়ার্ড লিখছে, সে কারণে লেখাগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তুমি বলো, আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা নেই। এটাতে dx বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তুমি কম্পেয়ার করবে, তুমি কম্পেয়ার করতে ভালো জানো, তুমি কম্পেয়ার করতে ভালো পারো। ঠিক আছে, তুমি কম্পেয়ার করো কিন্তু আমাকে ছেড়ে দিও, কেমন? লক্ষ্য করো, করবো এবার প্রথমে রেশিও, যে 1 নম্বর টাইপ 2 নম্বর টাইপ সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। দেখবো যে রেশিওগুলোকে কেটে কুটে গিয়ে আমাদের ডিফারেন্ট ইন্টিগ্রেশনটাকে আমরা করতে পারবো কি পারবো না। দেখো 2 নম্বর আর 3 নম্বরটাকে যদি একটুখানি চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে দেখলেই তুমি বলতে পারবে সেখানে হচ্ছে 2x কেটে যাবে, সেখানে পড়ে থাকবে ওয়াই এবং জেড, উপরে আছে ডিওয়াই, নিচে সরি উপরে আছে ডিওয়াই এবং ডিজেড। দ্যাট মিন্স এই দুটোকে যদি কম্পেয়ার করি বা এই দুটোকে নিয়ে নিই, বললাম ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও, প্রথম এবং সরি দ্বিতীয় এবং যে তৃতীয় থার্ড রেশিও যেটা আছে সেটাকে যদি চুজ করলাম আমরা, উই গেট, আমরা কি পাবো, আমরা পাবো ডিওয়াই বাই ওয়াই ডিজেড বাই জেড ইন্টিগ্রেটিং উই গেট, আমরা ইন্টিগ্রেশনের পরে যেটা পাবো সেটা হলো লগারিদমিক অফ ওয়াই বাই হয়ে যাবে লগারিদমিক অফ ওয়াই মাইনাস লগারিদমিক অফ জেড। দ্যাট মিন্স সেখানে পেয়ে যাবো হচ্ছে ওয়াই বাই জেড, লগারিদমিক অফ ওয়াই বাই জেড ইকুয়ালস টু আমি চুজ করবো লগারিদমিক অফ C1। তার মানে ওভারঅল ব্যাপারটা যেটা আসবে যে ওয়াই বাই জেড সমান সমান C1। ঠিক আছে, ওয়্যার C1 ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট। একই জিনিস অনেকবার দেখালাম, সেই কারণে আর এখানে আর দেখালাম না। করে এইবার একটুখানি লক্ষ্য করো, একটুখানি চোখগুলোকে যদি খোলা রাখো, তুমি দেখবে যদি আমি আদার্স যদি চেক করার চেষ্টা করি, যেমন ধরো সেকেন্ডটা এবং থার্ডটা আমি চুজ করলাম আর সেখানে দেখলাম সেটাকে কেটে কুটে দেখলাম, সেখানে দেখলাম যে হ্যাঁ একটা রেশিও বেরিয়ে আসলো আর সেখান থেকে একটা ইকুয়েশন আমি পেলাম, কিন্তু আরেকটা ইকুয়েশন আমাকে বের করতে হবে। এখানে পরবর্তীতে দেখবে যে আর কোনো ইকুয়েশন কম্পেয়ার করে আমি কিন্তু পাচ্ছি না, এরকম ইন্টিগ্রেশন ভ্যালুটাকে সহজে বের করতে পাচ্ছি না। তার জন্যে যেটা করব সেটা হলো মাল্টিপ্লায়ার দিয়ে অ্যাপ্লাই করব। হয়তো 3 নম্বর যেটা আমাদের 3 নম্বর যেটা টাইপ আছে মানে নিচের পার্টটা যেন 0 হয়ে যায় সেটা করতে পারি, অথবা 4 নম্বর যেটা পার্ট আছে মানে এখন যেটা করছি সেটা করতে পারি। এমনভাবে P1 Q1 R1কে চুজ করব, এমনভাবে মাল্টিপ্লায়ার দেব সো দ্যাট নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরের পার্টটা চলে আসবে, নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করব উপরের পার্টটা চলে আসবে। কি চুজ করব, চুজ করতে গিয়ে আমরা যদি দেখি এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো এক্স ওয়াই জেড যদি চুজ করি, এখানে দেখো এক্স এখানে মাল্টিপ্লাই করবো এখানে ওয়াই, তাহলে এখান থেকে একটা আসার চান্স আছে। দেখো লক্ষ্য করো, চুজিং এক্স ওয়াই জেড অ্যাজ মাল্টিপ্লায়ার্স তাহলে ইচ রেশিও সমান সমান যেটা পাবে সেটা হলো প্রত্যেকটা রেশিও সমান সমান বাদাম পাবে তোমরা। এক্স ইন্টু ডিএক্স ওয়াই ইন্টু ডিওয়াই জেড ইন্টু ডিজেড,
ডিভাইডেড বাই আমরা পাচ্ছি এখানে কি মাল্টিপ্লাই করেছি x দিয়ে। সোজা সোজি মাল্টিপ্লাই করার চেষ্টা করি, দেখা যাক কি হয়। দেখবে তোমরা সেখানে উঠে আসবে একটা x x x, তাহলে এখানে x একটা কমন চলে যাবে বুঝলে, বা x না কমন নিলেও হবে, তোমাকে দিকেও দিলি তো x ইন্টু y এর স্কোয়ার মাইনাস x ইন্টু z এর স্কোয়ার, এখান থেকে পেয়ে যাবে 2 ইন্টু x y এর স্কোয়ার প্লাস 2 ইন্টু x z এর স্কোয়ার। তুমি বলবে হ্যাঁ চকচকে আমার কাছে x ইন্টু dx প্লাস y ইন্টু dy z ইন্টু dz, একদম ঠিক। এখান থেকে তোমার কাছে উঠে আসছে x কিউব, আর এখান থেকে দেখো এখান থেকে একটা x y স্কোয়ার থাকবে, একটা x z এর স্কোয়ার থাকবে। তুমি বলবে ঝাঁ চকচকে আমার কাছে পুরো ব্যাপারটাই। তাহলে তোমাকে যদি বলি এখানে একটা জিনিস করো, সেটা হলো এক্সটাকে কমন নিয়ে নাও, এক্সটাকে কমন নিয়ে নাও। কেন কমন নিতে বললাম, এইবার যেন তোমার কাছে ভেসে উঠবে ব্যাপারটা ওয়াই ইন্টু ডি ওয়াই জেড ইন্টু ডি জেড। নিচে নিলাম এক্স কমন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তোমার সামনে প্রস্তুত এই যে পার্টটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তোমার কাছে আসবে টু এক্স ইন্টু ডি এক্স, টু ওয়াই ইন্টু ডি ওয়াই, টু জেড ইন্টু ডি জেড। তুমি বলবে একদম ঠিক, তার মানে এক্সটাকে কমন নিয়ে নিলে মাঝখানে যে পার্টটা আসবে সেটাই উপরের পার্টটা, নিচের পার্টটা নিচের পার্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি উপরের পার্টটা, ব্যাস এইটুকুই বোঝানো ছিল। এইবার বাকি থাকলো এই যে এক্স, এক্সট্রা এক্স তোমার কাছে যেটা আছে এক্সট্রা এক্স, ঠিক আছে এক্সট্রা এক্স তোমার কাছে যেটা আছে যেটা তোমার মাথা ব্যথার কারণ, সেটাকে তুমি কম্পেয়ার করবে, কার সাথে কম্পেয়ার করবে, অন্য কারো এক্স এর সাথে কম্পেয়ার করবে, তোমার এক্স এবং অন্য কারো এক্স। দেখো তো ডিজেট এখানে টু এক্স, টু এক্স জেট ব্যাপারটা আছে, তাহলে এখানে যদি এক্স এইটাকে মানে থার্ড রেশিওটাকে নিই এবং এই রেশিওটাকে নিই লাস্ট লেটেস্ট রেশিও যেটা, সেখানে এক্স আর এক্স কেটে দিলে জেট আর ডিজেট এটা পড়ে থাকলো আর এই পার্টটা আর এই পার্টটা পড়ে থাকলো। তোমার কাছে পুরো ব্যাপারটাই ঝাঁ চকচকে। তোমাকে কি করতে হবে তুমি খুব ভালো করেই জানো, তোমাকে করতে হবে হচ্ছে কি করলাম আগেরবার কম্বাইনিং করেছিলাম মনে নেই আমার, কম্বাইনিং লিখেছিলাম মনে হয়, তো কম্বাইনিং থার্ড, কম্বাইনিং দিস রেশিও, এইভাবে বলো কম্বাইনিং দিস রেশিও, ঠিক আছে এই যে রেশিওটা তুমি দেখতে পাচ্ছ এই রেশিওটা, কম্বাইনিং দিস রেশিও উইথ থার্ড রেশিও উই গেট, থার্ড রেশিও উই গেট, আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে তোমাকে লিখে দেখিয়েও দিই ওয়াই ইন্টু ডি ওয়াই জেড ইন্টু ডি জেড, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তোমার এতে কোনো সমস্যা নেই। আমরা থার্ড রেশিও যেটা আছে সেটাকে লিখে ফেলছি টু ইন্টু এক্স ইন্টু জেড, ক্লিয়ার, এক্স আমার এক্স এবং তোমার এক্স, যেটা আমাদের দুজনের মাথা ব্যথার কারণ ছিল সেটাকে কেটে দিলাম। লিখবো একটু সাজিয়ে গুছিয়ে এই টুটাকে এখানে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে সেটা হচ্ছে টু এক্স ইন্টু ডি এক্স, টু ওয়াই ইন্টু ডি ওয়াই, টু জেড এবং ডি জেড, ক্লিয়ার কনসেপ্ট। নিচে পেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে পাচ্ছ ডি জেড বাই জেড, আমার এক্স এবং তোমার এক্স এলিমিনেট করে দেওয়ার পরে শুধু তুমি এবং আমি ইন্টিগ্রেশন চালাবো, ইন্টিগ্রেটিং উই গেট, আমরা পাবো। দেখো নিচের পার্টটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, অথবা তোমাদের সহজ ভাষায় আমি যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে ছোটবেলার মতো ইউ কনসিডার করি, সেখান থেকে পেয়ে যাবে এক্স ইন্টু ডিএক্স, টু ওয়াই ইন্টু ডি ওয়াই এবং টু জেড ইন্টু ডি জেড সমান সমান ডি ইউ। তাহলে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করি উপরের পার্টটা চলে আসবে ডি ইউ, নিচের পার্টটা ইউ,
এরপরে এটার ইন্টিগ্রেশন করার পরে তুমি পেয়ে যাবে লগারিদমিক অফ ইউ। আর ইউ সমান সমান তুমি কি ধরেছিলে ছোট্টবেলা, ছোট্টবেলা ধরেছিলে সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, লগারিদমিক অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। একবারেই এখান থেকে এটা লিখে ফেলতে পারবো, আমরা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ি। ইকুয়ালস টু লগারিদমিক অফ জেড লগারিদমিক অফ সি টু, সি টু হলো কি আরবিট্রারি কনস্ট্যান্ট। ক্লিয়ার কনসেপ্ট তুমি বলবে ঝাঁ চকচকে। আমি যদি এটাকে একটুখানি সিম্পলিফাই করে দিই, তোমার এতে কোনো আপত্তি নেই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড সমান সমান সি টু, এই মালটাকে লগারিদমটাকে বাঁদিকে ছুঁড়ে মেরেছি, মাইনাস হয়ে গেছে, সেই কারণে সেটা ওভারঅল নিচে চলে এসছে জেডটা। ক্লিয়ার কনসেপ্ট তুমি বলবে ঝাঁ চকচকে। আমি বলবো তোমার অঙ্ক হয়ে গেছে, তুমি একটা সি ওয়ান এখানে একটা ইকুয়েশন ইন্ডিপেন্ডেন্ট সলিউশন তুমি এখানে পেয়ে গেছো, তুমি সি টু এখানে আরও একটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেয়ে গেছো, আর তোমার উত্তর অ্যাকর্ডিং টু দ্য ল্যাগ্রাঞ্জেস মেথড দ্য জেনারেল সলিউশন ইজ ফাই অফ, আগেরটা কি ছিল ওয়াই বাই জেড, এবারটা কি পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড ইজ ইকুয়ালস টু জিরো, হোয়ার বলে বলবে ফাই ইজ আরবিট্রারি ফাংশন। এখনকার জন্যে ইতি, তোমাদের মোটামুটি আটখানা অঙ্ক আমি তোমাদের কোনো মতে ফাস্ট ফরওয়ার্ড চালিয়েই কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো সোজাসুজি আমাকে বলবে, আমি সব সময় অ্যাভেলেবেল থাকি তোমাদের জন্য। ফোন নাম্বার হলো তোমাকে বলে দিচ্ছি 8240606917, হোয়াটসঅ্যাপ করবে এনি কাইন্ড অফ প্রবলেম এনি কাইন্ড অফ ইনফরমেশন, ঠিক আছে হোয়াটসঅ্যাপ করতে পারো। পরীক্ষা খুবই কাছে, সবাই খুব ভালো ভালো করে পড়ো, বেশি বেশি করে সময় দাও, রাত্রিবেলায় গভীর রাত অবধি সময় দাও, ঠিক আছে? যেভাবে তুমি ওকে সময় দাও সেভাবে তোমাকে অঙ্কটাকেও সময় দিতে হবে। ক্লিয়ার কনসেপ্ট, সময় দেবে তাহলে অঙ্ক তোমাকে ভালোবাসবে এক কথায়। ওকে ক্লিয়ার, ওকে সো নেক্সট তোমাদের যেটা টাস্ক থাকবে, আমি ল্যাগ্রাঞ্জেস নিয়ে আমি তোমাদের কোনো রকমের প্রবলেম আর করাবো না, মানে ইউটিউবেই হোক বা ব্যাচেই হোক একদমই করাবো না। তোমরা জানো খুব ভালো করে যে ব্যাচে আমি শুধুমাত্র মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন টপিকটা বাদে বাকি সবগুলো টপিক কভার করছি। তার মানে ব্যাচের স্টুডেন্ট হোক বা নর্মাল আউটসাইড যে কোনো স্টুডেন্ট হোক, যে কোনো স্টুডেন্ট হোক, সে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই যে লেকচারগুলো আছে সেখান থেকে দেখলেই ওর যেন সব কিছু হয়ে যাবে। আমি এখান থেকেই সব কিছু গাইড করে দিচ্ছি, এক্সট্রা করে আবার ব্যাচে গিয়ে আলাদা করে আমি পড়াই না এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন টপিকটাকে। সুতরাং খুব ভালোভাবে চেষ্টা করছি করানোর। বিষয়টা হলো যে ল্যাগ্রাঞ্জেস মেথডের আরও অঙ্ক তোমাদেরকে করতে হবে, শুধুমাত্র এইটুকু অঙ্ক আটখানা অঙ্ক করে হবে না, কারণ তোমরা দেখতে পারলেই একটুখানি কমপ্লিকেটেড আছে জিনিসটা, খুব একটা সহজ নয়। স্পেশালি যেটা টাইপ থ্রি পড়লাম, স্পেশালি যেটা টাইপ ফোর পড়লাম, সেগুলো কিন্তু একদমই সহজ নয়, ছিল না। সেগুলোকে করতে গেলে তোমাদের কিন্তু বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের জন্য অ্যাডভাইস থাকবে যে তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের যে কোনো বই থেকে ফলো করতে পারো, প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনকে করে শেষ করে দাও, শেষ করার পরে ফার্দার বাকি যদি অঙ্ক থাকে তাহলে প্র্যাকটিস করো, ঠিক আছে? যাদের কাছে বই আছে ইটস ওকে, আর যারা ব্যাচে আছো, ব্যাচের স্টুডেন্ট যারা আছো তাদের জন্যে তোমরা দেখবে অ্যাপে আমি তোমাদের জন্যে প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন আনসার সব কিছু কিন্তু দিয়ে দেবো। বিষয়টা হলো আমি সবাইকে দিতে পারছি না বিকজ অফ যে মানে হোয়াটসঅ্যাপটা তো একটা পাবলিক গ্রুপ, আর সেখানে অ্যাকচুয়ালি কী বলো তো, আমি বইয়ের ছবি তুলে আমি হচ্ছে সেখানে দিই। এবার বিষয়টা হলো যে সোজাসুজি যদি বইয়ের বই থেকে ছবি তুলে দিই তাহলে হয়তো কমপ্লেন আসতে পারে, সেই জন্যে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দেবো না, সেটা শুধুমাত্র অ্যাপের স্টুডেন্টদের জন্যই আমি অ্যাভেলেবেল করেছি। আর বাকি যদি অ্যাপে না থাকো, তুমি ব্যাচে না থাকো, কোনো প্রবলেম নেই, তোমরা যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ারগুলোকে অবশ্যই অবশ্যই করে নেবে,
বেশি বেশি করে অঙ্ক করার চেষ্টা করো, মিনিমাম 50 খানা অঙ্ক করার চেষ্টা করো, তাহলেই কিন্তু কাজে আসবে। ঠিক আছে, লাগ্রাঞ্জেস মেথডটা তাহলেই কিন্তু একদম চোখ বন্ধ করে এই লাগ্রাঞ্জেস মেথডের যে মার্কসটা আছে সেটাকে সিকিওর করে নিতে পারবে। ঠিক আছে, একদম ফিক্সড মার্কস সেটা। তো পরের দিনে আমরা পড়বো চার পয়েন্ট মেথড, সেটার জন্য একটুখানি অপেক্ষা করবে। তোমাদের যদি লেকচারটা যদি আরও তাড়াতাড়ি চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তোমরা কিন্তু ওই কমেন্টে হোক বা লাইকে হোক তোমাদের কিন্তু রেসপন্স আমি দেখতে পারি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা ভালো কমেন্ট করবে, যদি খারাপ লাগে তাহলে খারাপ কমেন্ট করবে। যদি কোনো অ্যাডভাইস থাকে দেওয়ার সেটাও তুমি দিতে পারো, কমেন্ট বক্সে পুরো খোলা আছে, তো অবশ্যই একটু রেসপন্স করো। ঠিক আছে, সো দ্যাট আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ তোমাদের লাভ হচ্ছে, ভিউজ হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা দেখে লাভবান হচ্ছ কি হচ্ছে না সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই পজিটিভ হোক নেগেটিভ হোক তোমরা কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবে। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, তাহলে আজকের লেকচারটা এখানেই থাকছে, অনেকটাই বড় হয়ে গেছে আমি জানি, অনেকটা জ্ঞান আমি তোমাদেরকে দিলাম। ঠিক আছে, কাজে লাগবে কি লাগবে না আমি জানি না, তবে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো পজিটিভ নেগেটিভ রিভিউ দিয়ে। ঠিক আছে, ওকে, বাই।